ওএসআই মডেল সম্পর্কে বিসমিল্লাহ বলে পড়ো, আচ্ছা বিসমিল্লাহ বলে পড়ো, আচ্ছা আচ্ছা ওএসআই লিয়ারনেল মডেল সম্পর্কে আমরা দেখতেছিলাম। সেখানে দেখো ওএসআই লেয়ার মডেল মানে হচ্ছে ওপেন সিস্টেম ইন্টার কানেক্ট, এই মডেলটা আমরা পড়তেছিলাম। যে প্রথমে যে জিনিসটা শিখেছিলাম সেটা হচ্ছে কেন আমরা লেয়ার্ড অ্যাপ্রোচ ইউজ করি, একটা প্রোটোকল না ইউজ করে অনেকগুলো প্রোটোকল কেন ইউজ করা হয় সেটা, সেটা সুবিধা কি, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ মাল্টি লেয়ার প্রোটোকল, ইট উইল বি ফাস্টার, ইজিয়ার টু ইমপ্লিমেন্ট, ইজিয়ার টু মডিফাই, এই তিনটা জিনিসই মেনলি আসলে, তাই না? এবং ভার্সাটাইল, অনেকগুলো কাজ করা সম্ভব। আচ্ছা এই ওএসআই মডেলের প্রত্যেকটা মডেলকে তোমরা আলাদা ভাবে আইডেন্টিফাই করেছি এবং তাদেরকে বেসিক্যালি আজকে আমরা দেখবো। হ্যাঁ এই কাজগুলো হয়ে গেছে। ইনফ্যাক্ট আমাদের প্রথম অংশ যেটা জানা ছিল, এর আগের অংশটুকু দিয়ে আমরা বুঝেছি যে ফার্স্টে প্রোটোকল কাকে বলে ডিফাইন করছিলাম, যে ইট ইজ নাথিং বাট এ সেট অফ রুলস দ্যাট শুড বি ফলো ডিউরিং ডিভাইস টু ডিভাইস কমিউনিকেশন ফর সাকসেসফুল ফর এ সাকসেসফুল কমিউনিকেশন। ঠিক আছে, একটা নির্দিষ্ট লেভেল অফ স্যাটিসফ্যাকশন থাকতে হবে যে আমরা কমিউনিকেশনটা করলাম, এখানে আমাদের ডাটা গুলো ঠিকমতো ট্রান্সমিটেড হলো কিনা, আমরা যে উদ্দেশ্যে কমিউনিকেশনটা করেছি সেটা সাকসেসফুল হলো কিনা। আর লেয়ার ডেপ চুচে সুবিধা হবে ফাস্টার অপারেশন, লেস কমপ্লেক্স প্রোটোকল ডিজাইন, সিম্পল ডিজাইন হবে, ভার্সেটাইল টাস্ক, অনেক ডিফারেন্ট টাইপ টাস্ক আমরা এখানে অ্যাড রিমুভ করতে পারবো, অনেক বেশি কাজ করানো সম্ভব হবে, ইজিয়ার মডিফিকেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট, এগুলো হচ্ছে তোমার লেয়ার মডেলের সুবিধা। এরপরে আমরা দেখেছিলাম যেটা, সেটা হলো যে টিসিপি আইপি যে মডেলটা আছে সেই মডেলগুলোর নামগুলো জেনেছিলাম, তাই না? এটা আরেকটু সুন্দর ছবি দিয়ে যেটা তোমাদের কাছে বলেছিলাম যে এটা মনে রাখা তোমার সহজ হবে, প্লিজ মানে ফিজিক্যাল, তাই না? এটার কাজগুলো কি, ছোট্ট করে একটা এক্সাম দেওয়া আছে সিগনালিং মেইনলি। হ্যাঁ একটা প্রপার একটা 10-কে কিভাবে আমরা প্রপার সিগনালে কনভার্ট করব। তারপরে ডু, প্লিজ ডু নট টেল সিক্রেট পাসওয়ার্ড এনিওয়ান, ডু দিয়ে ডাটা লিঙ্ক লেয়ারকে বোঝায়, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসিং হয়, এখানে এরর কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল, এই ধরনের কাজগুলো হয়, এই কাজগুলো হয়। আচ্ছা এরপরে নেটওয়ার্ক লেয়ারে যেটা হয় লজিক্যাল অ্যাড্রেসিং, টেম্পোরারি অ্যাড্রেসিং যেটা, সেটা আমাদেরকে বলেছে, এবং পাথ ডিটারমিনেশন, রাউটিং এর কাজটা মেইনলি হয়। ট্রান্সপোর্ট লেয়ারে রিলায়েবিলিটি, যাতে সিকিউরলি এই ডাটাটা ট্রান্সমিটেড হয় এবং এন্ড টু এন্ড অ্যাটলিস্ট ওয়ান টাইম ডাটাটা ট্রান্সমিটেড হয়, সেটা কমপ্লিটনেস বলা হয়। রিলায়েবিলিটির ভিতরে কমপ্লিটনেস আছে, ইউনিকনেস আছে, প্রত্যেকটা যাতে একের বেশি সাধারণত না হওয়াটা ভালো, হইলেও সেটা হানি করতে পারবে, শুধু শুধু সময় নষ্ট হবে। আর আরেকটা জিনিস হচ্ছে অর্ডারলি ফ্যাশন, এই রিলায়েবিলিটি জিনিসগুলো দেখে, ফ্লো কন্ট্রোল হয় এখানে, এরর কন্ট্রোল হয়, সেটা আমরা দেখবো। সেশন লেয়ারে অনেকগুলো কাজ হয়, তিনটা এই আমরা সেটা দেখবো, প্রেজেন্টেশন লেয়ারে কম্প্রেশন, এনক্রিপশন, এইসব জিনিসগুলো, এবং অ্যাপ্লিকেশন লেয়ারে হিউম্যান ইন্টারাকশনের জন্য যা যা করা দরকার সেটাকে, সেই সমস্ত কাজগুলো, এগুলো এগুলো সবগুলো মেশিন লেভেলে থাকে। এর এই এই অংশ অ্যাপ্লিকেশন লেভেলে সেটাকে হিউম্যানের জন্য ওয়েল প্রেজেন্টেড একটা ফরম্যাটে আমরা সেই ডাটাগুলোকে দেখতে পাই। আচ্ছা প্লিজ ডো নট টেল সিক্রেট পাসওয়ার্ড এনিওয়ান, ফিজিক্যাল, ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন অ্যান্ড তোমার অ্যাপ্লিকেশন দেওয়া, সেগুলার অ্যাসোসিয়েটেড প্রোটোকল গুলার একটা লিস্ট এখানে দেওয়া আছে। সেই জন্য এটা খুব আমার পছন্দ হয়েছিল, আমি এটা বাইরের থেকে ইন্টারনেট থেকে খুঁজে তোমাদের জন্য এই ছবিটা দিয়ে দিয়েছি। এবার দেখো গতদিন আমরা আরেকটু দিন আসলে একদম বেসিক্যালি কি হয় প্রত্যেকটা লেয়ারে, আসলে একদম যদি সাদা মাটা চোখে দেখি, দেখবো যে প্যাকেট মূল ডাটাটার সাথে কিছু ইনফরমেশন জাস্ট যোগ করা, মূল ডাটার সাথে কিছু ইনফরমেশন যোগ করা, এই ডাটার উপর বেস করে ইনফ্যাক্ট ইনফরমেশনটা হবে, সেটা ঠিক আছে। কিন্তু আসলে প্রত্যেকটা লেয়ারের কাজ বলতে কি, তার নিজস্ব একটা কিছু জিনিস যোগ করে দেয় প্রত্যেকটা লেয়ার, সে তার নিজস্ব একটা কন্ট্রিবিউশন থাকে, সেটা অন্য সাইডে রিসিভিং সাইডে ওই লেয়ারটা শুধু এটা নিয়ে কাজ করে, সেজন্য পরবর্তী লেয়ারে কিন্তু সেটা নাই। তো দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, এইভাবে সিম্পলিসিটি করা হয়েছে প্রত্যেকটা কাজ, যে আমার কাজটা শেষ। তো আমরা এখান থেকে বলেছিলাম যে শুরু করবো, যে আসলে ঘটনাটা কি হয় অ্যাপ্লিকেশন লেয়ারে, অ্যাপ্লিকেশন লেয়ারে এই যে দেখুন দেখতে পাচ্ছি যে আমরা উই ক্যান ব্রাউজ ওয়েব, ওয়েব ব্রাউজিং এর জন্য আমাদের ব্রাউজার লাগে, সেটা দিয়ে আমরা ফাইল ট্রান্সফারও করতে পারি, তাই না? সেটা এটা একটা অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন, আমরা তারপর চ্যাটিং সফটওয়্যারের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি, ঠিক আছে? এই দুইটাই এখান থেকে বোঝাচ্ছে। তারপর ইমেইল আমরা বা এই ধরনের কমিউনিকেশনের জন্য আমরা
ইয়ে করতে পারি, আউটলুক স্পেস ইউজ করতে পারি, তাই না? তারপর মেসেজিং সফটওয়্যারের জন্য স্কাইপে ইউজ করতে পারি, সেগুলো আছে। ভার্চুয়াল টার্মিনালের জন্য টেলনেট ইউজ করতে পারি। এই ধরনের প্রোটোকলগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল। এক পাশে মানুষ, অন্য পাশে মেশিন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। সেই জন্য যে প্রোটোকলগুলো আছে এটা, সবগুলো সফটওয়্যারকে আমরা বলবো না। যেমন মাইক্রোসফট ওয়ার্ডকে একটা শুধু আমরা বলবো না যে এটা অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করছে, কারণ এটা দিয়ে তো আমরা কমিউনিকেট করি না। আমরা বলবো বরং যদি একটা চ্যাটিং বক্সে যেগুলো লিখতেছি এটা করে, ওই এডিটরটা অ্যাপ্লিকেশন লেয়ারে প্রোটোকল নিয়ে কাজ করতেছে। নট নেসেসারি সমস্ত হিউম্যান অ্যাকশনে যেগুলো আমরা ডিভাইস আছে সেগুলো সবগুলো যে ইয়ে করতেছে তা না, অ্যাপ্লিকেশন আছে সেগুলো সবগুলো কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ারের সদস্য না। অ্যাপ্লিকেশন লেয়ারের সদস্য কারা হবে? যারা কমিউনিকেশনের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত, যেই সফটওয়্যার গুলা, তার ভিতরে যেমন ব্রাউজার আছে, চ্যাটিং সফটওয়্যার আছে, এই সমস্ত ইমেল ক্লায়েন্ট গুলো আছে এগুলা। আশা করি আমরা একটা বেসিক আইডিয়া পেয়েছি যে অ্যাপ্লিকেশন লেয়ার বলতে কি বোঝায়। প্রেজেন্টেশন লেয়ার, এটা আসলে আমাদের চোখে পড়ে না, এটা ব্যাকগ্রাউন্ডে কাজটা হয়, এগুলো আমরা সরাসরি করতে পারি না। প্রত্যেকটা ব্রাউজারের ব্যাক এন্ডে তাদের নিজস্ব একটা এনক্রিপশন পদ্ধতি আছে, মানে সরি সিগন্যাল এনকোডিং পদ্ধতি আছে। যেমন ইউনিকোড ইউজ করে এখন বেশিরভাগ পদ্ধতি গুলো, ইউনিকোডটা আমরা শিখবো যে একটা ক্লাস পরে। তো আস্কি গুলার কথা আমরা আগেই শুনেছি। আস্কি স্ট্যান্ডস ফর আমেরিকান স্ট্যান্ডার্ড ফর স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, তাই না? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আস্কি। এই জিনিসটা আমরা আগেও ইউজ করছি। এক্সটেন্ডেড বিসিডি ফর ইনফরমেশন এক্সচেঞ্জ বা ইনফরমেশন অ্যান্ড কোডিং, এই ধরনের কিছু একটা হবে। তো যাই হোক, এর মাধ্যমে আমরা কি করি, যেমন এতে আর আসকিতে আমরা যখন এ একটা লিখি, মেশিনের কাছে সেটা কিভাবে যাবে জানো তোমরা? এটার বদলে সে পাঠাবে 41H বা একটা বাইনারি নাম্বার। সে বাইনারিটা 7 বিটের, 7 বিটের এরকম যে তোমার সরি 00011 কে প্রথমটা, 1টাকে 4টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করবে, আর পরবর্তীটাকে 3টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করবে। সো বাইনারি যেটা কনভার্ট হয়ে গেল, এটা হলো আজকে রিপ্রেজেন্টেশন। এক্সটেন্ডেড বিসিডি হলে সেটা ডিফারেন্ট হবে, প্রত্যেকটার জন্য আমরা 4 বিট 4 বিট করে ইউজ করি বিসিডিতে। 4-এর জন্য এরকম যে 4টা বিট, তারপরে ধরো 1-এর জন্য এরকম 0001, এভাবে করে আমরা কোন পদ্ধতিটা ফলো করতেছি 4 বিট 4 বিট করে করে সেটা বিসিডি বাইনারি করে ডেসিমেল এই পদ্ধতিটাকে ইউজ করা হবে। যাই হোক, প্রত্যেকটা ব্রাউজারের ব্যাক এন্ডে এই ধরনের একটা টেকনিক আছে। আরেকটা যে জিনিসটা করা হয়, যে ফাস্টার অপারেশনের জন্য কিংবা লোয়ার ক্যাপাসিটির একটা লিঙ্কে দিয়ে আমরা যদি সেম স্পিড পেতে চাই, তখন উই নিড টু হ্যাভ দ্য ডাটা কম্প্রেশন। ডাটা কম্প্রেশন করতে হয়, যেটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়, আমরা ইয়েতে শিখবো, পরে জিনিসগুলো শিখবো, এবং সাথে সাথে শিখবো কিভাবে এনক্রিপশন ডিক্রিপশন গুলো করতে হয়, ঠিক আছে? সেই প্রসেস গুলা, তার মানে আমাদের মূল ফোকাসটা আফটার মিড টার্ম উইল বি দ্য অ্যাকশন দ্যাট ইজ ডান ইন প্রেজেন্টেশন, এটা আমরা দেখবো। এরপরে দেখো সেশন লেয়ারে যে কাজটা হয়, সেশন লেয়ারে যে কাজটা হয় সেটা হচ্ছে সেশন ম্যানেজমেন্ট। এটা বলতে আসলে জিনিসটা বোঝায় কি, যে কখন সেশনটা শুরু হলো, কখন ইনিশিয়েট হলো, কখন এন্ড হলো। এটার সঙ্গে আরো একটা খুব চমৎকার টার্ম আমরা ইয়ে করতে পারি, যে আসলে এটার অবজেক্টিভটা কি, সেশন ম্যানেজমেন্টের প্রপার অ্যাকাউন্টিং, যাতে ইউজার যতটুকু ইউজ করছে তার চেয়ে বেশি তাকে বিল করা না যায়, আর অথবা অপারেটর বা তার যা আমরা যতটুকু রিসোর্স ইউজ করেছি সেজন্য প্রত্যেকটা জিনিসের এক্সাক্ট যত সময় ধরে যতগুলো রিসোর্স ইউজ করেছি সেগুলোর জন্য প্রত্যেক প্রপার বিলিং সে করতে পারে। সো সেশন ম্যানেজমেন্টের উদ্দেশ্যটা আছে এটা। এটাকে সেখানে কখনো কখনো অ্যাকাউন্টিং নামেও আমরা চিনবো। তিনটা এ এই লেভেলের কাজ, অ্যাকাউন্টিং, অথেন্টিকেশন। অথেন্টিকেশন মানে যাকে মনে করতেছি, যার সাথে যোগাযোগ করতেছি, এই পাশে সাপোজ অ্যালিস আছে, এই পাশে বব আছে, কারণ কিভাবে বুঝলাম ববের অ্যাকাউন্ট থেকে এখান থেকে যোগ করা হয়েছে, ঢোকা হয়েছে এখানে, অ্যালিসের অ্যাকাউন্ট থেকে যোগ করেছে, তারা কমিউনিকেট করছে। দিস ইজ দ্য ওয়ে দে মেক অথেন্টিকেশন। এটা হচ্ছে সেশন লেয়ারের কাজ। কিভাবে অথেন্টিকেশনটা হচ্ছে, পাসওয়ার্ড প্রোটেক্টেড একটা অ্যাকাউন্ট লাগে। তো এখন এটা হ্যাক হইলে আর কিছু করার নাই, বাট ইট শিওরলি এনশিওরস এ লেভেল অফ অথেন্টিসিটি, যে হ্যাঁ হওয়ার সম্ভাবনা খুব বেশি আমি যার সাথে কমিউনিকেট করতেছি, কারণ সে তার নিজস্ব ইমেল থেকে যোগাযোগ করতেছে, নিজস্ব অ্যাকাউন্ট থেকে যোগাযোগ করতেছে। এটাই হচ্ছে অথেন্টিসিটি চেক করা মোস্ট মানে পপুলার ওয়ে। অথরাইজেশন, তাকে যতটুকু পারমিশন দেওয়া হচ্ছে সে ততটুকু এর চেয়ে বেশি পারবে না,
যেমন কোন কোন চ্যাটিং সফটওয়্যারে দেখা যায় যে সে পাঠাইতে পারে, ফাইল পাঠাইতে পারে, তারপরে সাপোজ ভিডিও পাঠাইতে পারে, আরো অনেক লটস অফ রিসোর্স সে পাঠাইতে পারে, কিন্তু কতগুলোতে সে পারে না, সে শুধু টেক্সট পাঠাইতে পারবে কিংবা খুব মানে ধরো মেসেজ ইমেজ পাঠাইতে পারলো কিন্তু কোনো অন্য কোনো ফাইল পাঠাইতে পারবে না, এই ধরনের কতটুকু তার রিসোর্স ইউজ করার পারমিশন আছে এটাও সেই সেশন নেওয়াটা আসলে আমরা দেখতে পাবো। এবার আসো, তিনটা হয়ে গেল, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন অ্যান্ড সেশন, এই তিনজন আসলে একসাথে কাজ করে। এদের যুগপথ কন্ট্রিবিউশনের ফলে আমাদের যে রেজাল্টটা হয় সেটা আমরা এরকম যে একটা কমপ্লিট ওয়েব পেজ যখন আমরা দেখতে পাচ্ছি, এখানে আসলে তিনজনই কাজ করেছে, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন দেওয়ার, এদের তিনজনের কাজের ফলে আমরা সার্ভার থেকে তাদের বিচ্ছিন্ন ডাটাগুলোকে একসাথে করে দেখতে পাচ্ছি। এগুলো আলাদা আলাদা জায়গায় ইমেজটা ছিল, টেক্সটটা ছিল সার্ভারের ভিতরে, যাতে এফিশিয়েন্টলি সেগুলোকে স্টোর করা যায় সেই জন্য। কিন্তু আমরা প্রেজেন্ট করবো মানুষের কাছে, মানুষকে খুশি করতে হবে, মানুষ যাতে দেখে সেটাকে উপলব্ধি করে, সব টেক্সট গুলো দিয়ে গেলাম, যেগুলো দরকারি ফিগার সেগুলো পরে দিলাম, এইভাবে যদি অগোছালো করে দিই দে উইল নট বি হ্যাপি, এটা এই ব্রাউজারটা কেউ ইউজ করবে না, তাই না, করবে এইভাবে। তো আমাদেরকে সুন্দরভাবে এদেরকে প্রেজেন্ট করতে হয়, এই তিনটা লেয়ার মিলে করে। সেই জন্য আমরা পরবর্তী যে মডেলটা শিখবো সেখানে আসলে এই তিনটাকে একটা লেয়ার হিসেবে নাম দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট যৌক্তিক। এরা তিনজন মিলে যেই কাজটা করে সেই কাজটাকে আমরা শুধু অ্যাপ্লিকেশন নাম দিয়ে দিতে পারি, দুটাই যৌক্তিক। কিন্তু তখন যদি শুধু এই তিনটা লেয়ারকে একটা নাম দেওয়া হয়, ঝামেলা যেটা হবে সেটা হবে কি যে এই লেয়ারটা প্রোটোকল ডিজাইনটা অনেক কঠিন হয়ে যাবে, ইট উইল বি অনেক কমপ্লেক্স, লট অফ ওয়ার্ক টু বি ডান বাই সিঙ্গেল লেয়ার, একটা লেয়ারে বা একটা স্টেজে যে অনেকগুলা কাজ করতে হচ্ছে। তো সেটা এখন যেহেতু অনেক হায়ার প্রসেসিং স্পিড আছে আমাদের কম্পিউটার গুলো অনেক বেশি অ্যাডভান্স লেভেলের সাথে করা যায়। আচ্ছা, এরপরে আসো ট্রান্সপোর্ট লেয়ার, নেক্সট লেয়ার। তো নেক্সট লেয়ার, নেক্সট লেয়ার যখন আসে তখন আমরা দেখবো যে এখানে যে কাজটা আছে, আগের লেয়ারে ডাটাগুলা সেখানে প্রসেসরের ওভারহেড অনেক বেশি ছিল, মানুষ কমিউনিকেট করবে, আর এই লেয়ারে এসে দেখা যাবে যে সেগুলোকে ছোট ছোট হিউম্যান থেকে মেশিনে কনভার্টেড হয়েছে, এখন মেশিনের জন্য উপযুক্ত, এবং যেই লিঙ্ক পাঠাইতে হয়, কারণ এই পুরো জিনিসটা কোথায় ইউজ হচ্ছে, এটা প্যাকেট সুইচ নেটওয়ার্ক, আমরা বলেছি সবকিছু প্যাকেট সুইচ নেটওয়ার্কে, যেটা এট দি এন্ড অফ দি ডে সাইজ ম্যাটার্স, প্যাকেটে দেখা যায় যে কত কমে আসছে, তাই না। সো এই জন্য আমরা প্রপারলি সেগমেন্টেড করব কোন নেটওয়ার্কে আমরা পাঠাচ্ছি, এটার সঙ্গে আরো সেগুলোর উপরে, তারপর ফ্লো কন্ট্রোল করা হয়, ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোলের ভিতরে এমন একটা জিনিস আছে, যেমন ফ্লো কন্ট্রোল, এটা একটা যদি রিয়েল লাইফ অ্যানালজি দিতে পারি, ফ্লো কন্ট্রোল এখানেও হয়, এর পরবর্তী একটা লেয়ারও হয়, কিন্তু এখানে ফ্লো কন্ট্রোলটা হয় সফটওয়্যার লেভেলে। ধরো একটা হায়ার অ্যাপ্লিকেশন আছে, মানে পরবর্তী ভার্সনে একটা অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে, সেটা ধরো উইন্ডোজ 19, সরি উইন্ডোজ না, ধরো মাইক্রোসফট 19 বা 20, আর আমি যার সঙ্গে যোগাযোগ করছি তারটা হচ্ছে মাইক্রোসফট 2007। তো দেখা যাবে যে তো এখানে অনেক বেশি কম্পিটিশন বা অনেক বেশি অ্যাডভান্স ফিচার্স ইউজ করা হয়েছে ট্রান্সমিটিং সাইডে, যেটা রিসিভিং সাইডে নাই, ফলে এটাকে কন্ট্রোল করা লাগবে যে সেই যে রেটে ডাটা পাঠাচ্ছে সেই রেটে রিসিভিং সাইড সেটা বুঝবে না, দে আর ইউজিং ডিফারেন্ট সফটওয়্যার, ডিফারেন্ট ভার্সন অফ সফটওয়্যার, একটা অ্যাডভান্স লেভেল সেটা প্রসেসিং বা কম্প্রেশন রেট অনেক ভালো আর একটা অনেক কম। সো এখানে সেই জিনিসটাকে ওরা হ্যান্ডেল করবে এটা ফ্লো কন্ট্রোলের মাধ্যমে। আরেকটা জিনিস করবে যে একসাথে যখন আমরা ব্রাউজ করতে যাই, ব্রাউজ যখন করতে যাই তখন আমরা একটা ওয়েব পেজে একই সাথে ডাউনলোড দিতে পারি, ব্রাউজ করতে যে অন্য একটা জিনিস ক্লিক করতে পারি, একই সাথে আমরা ইমেল ব্রাউজার খুলে রাখি, ইমেল ক্লায়েন্ট খুলে রাখি, তিনটা ট্যাবে তিনটা কাজ চলতেছে, এই যে তিনটা কাজ একই সময় যাচ্ছে, তো দে নিড টু বি মাল্টিপ্লেক্সড। এই ফ্লো কন্ট্রোল ভিতরে এই জিনিসটাও বোঝানো হয়, একটা হচ্ছে ধরো HTTP প্রোটোকলের জন্য 20, ঠিক আছে, তারপরে আরেকটা ডিফারেন্ট 21 প্রোটোকল, 79 প্রোটোকল, এই ধরনের বিভিন্ন পোর্ট দিয়ে ডাটাগুলো আসবে বিভিন্ন, সেগুলাকে আমরা একটা ডাটা হিসেবে পরবর্তী লেভেলে পাঠাবো, পরে আবার যখন রিসিভিং সাইডে যাবে
কে কোন ডাটাটা পাঠাইছে, কোনটা ব্রাউজিং এর জন্য, কোনটা তোমার ডাউনলোডিং এর জন্য, কোনটা তোমার ইমেইল এর জন্য, এইভাবে সে তাদেরকে আলাদা করে ফেলতে পারবে। সো ফ্লো কন্ট্রোলের ভিতরে একটা মাল্টিপ্লেক্সিং হয়, সফটওয়্যার লেভেল মাল্টিপ্লেক্সিং, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে এরর কন্ট্রোল হয়, যে এরর যদি ভুল সে ডিটেক্ট করে সেটাকে ধরতে পারবে। দেন ফাইনালি কানেকশন ওরিয়েন্টেড না কানেকশন লেস, এই ইস্যুগুলা ডিল করে ট্রান্সপোর্ট লেয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার আসো খুব সংক্ষেপে বেসিক কাজগুলো আমরা বুঝে নিচ্ছি, তাহলে ইন্টারেস্ট তো বাকি থাকবে, আদারওয়াইজ বইয়ের ভাষায় যদি শুধু দেখতে যাই তাহলে হয়তো তোমার ইন্টারেস্ট লুজ করবা সেজন্য। দেখো, ট্রান্সপোর্ট লেয়ারে যে সেগমেন্ট গুলা, ডাটা সেগমেন্ট গুলা তৈরি করা হলো, সেগুলা নেটওয়ার্ক লেয়ারে এসে প্যাকেটসে কনভার্ট হয়। প্যাকেটস, প্যাকেট আর সেগমেন্টের পার্থক্য কি, সেগমেন্টের সাথে যদি আমরা একটা হেডার দিয়ে দিই, যেই হেডারের ভিতরে অ্যাটলিস্ট দুইটা জিনিস থাকে, কি প্যাকেট, আইপি অ্যাড্রেস, সরি, আইপি অ্যাড্রেস ফ্রম দ্য সেন্ডার এবং আইপি অ্যাড্রেস যার কাছে আমরা পাঠাবো তার, এই এটাকে আমরা বলতেছি লজিক্যাল অ্যাড্রেস বা টেম্পোরারি অ্যাড্রেস। নেটওয়ার্কের এই কম্পিউটারটা যদি এখানে না থাকে, খুলে অন্য জায়গায় লাগায়, এটা আইপি অ্যাড্রেস উইল বি চেঞ্জড, তাই না? আইপি অ্যাড্রেস মে বি চেঞ্জড যদি সেই নেটওয়ার্কটার একই গেটওয়ে না ইউজ করে থাকে। তো এইভাবে একটু পার্থক্য চোখে পড়লো। অ্যাড্রেসিং স্কিম ইজ ফার্স্ট ইন্ট্রোডিউসড, কে পাঠাচ্ছে, কার কাছে যাচ্ছে, সেটা নেটওয়ার্ক লেয়ারে এই অ্যাড্রেসিং স্কিমটা ইউজ করা হয়, এবং সেখানে রাউটিং অ্যালগোরিদম ইউজ করা হয়, কোন রাস্তা দিয়ে গেলে সেটা ভালো হবে। ডাটা লিঙ্ক লেয়ারে যখন যাই, লজিক্যাল অ্যাড্রেসিং ইজ ইউজড নেটওয়ার্ক লেয়ার ফর টেম্পোরারি লোকেশন আইডেন্টিফিকেশন, ফিজিক্যাল অ্যাড্রেসিংটা আরো স্পেসিফিক্যালি ফর ডিভাইস আইডেন্টিফিকেশন, ইট ইজ ডান ইন ডাটা লিঙ্ক লেয়ার। এখানে অ্যাড্রেস যেমন যোগ করা হয়, ফিজিক্যাল অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, এটা হচ্ছে 48 বাই বিটের, আর এগুলো হচ্ছে আমরা গতদিন দেখেছিলাম যে 32 বিটের অ্যাড্রেস আইপি। এখানে একটা টেইল যোগ করা হয়, সেটা সম্পর্কে আমরা আগে জেনে আসছি, সিআরসি। এখানে যেমন হেডারও যুক্ত হয়, ফুটারও যুক্ত হয়, এটা ডেটা ডাটা লিঙ্ক লেয়ারে এই কাজগুলো হয়। দেন নেক্সট ফিজিক্যাল লেয়ারে, যেমন একটা খুব সুন্দর করে এই এক্সাম্পলটা আমার খুব পছন্দ, এটা দেখলে তোমরা যা যা হয়েছে তা বুঝতে পারবে। সে যখন এখান থেকে ডাটা অ্যাপ্লিকেশন লেয়ার থেকে সে আসলে ডাটাটা জেনারেট করলো, হাই দ্যাট ইজ দ্য ডাটা। এই ডাটাটা যখন ট্রান্সপোর্ট লেয়ারে এই ছোট অংশটা, হাই আই অ্যাম ধরো জাকারিয়া, হাই আই অ্যাম জাকারিয়া, তো সেগমেন্টের ভিতরে প্রথম সেগমেন্টে পড়লো এই হাই, সেটা ট্রান্সপোর্ট লেয়ার আলাদা করলো হাই আই এম জাকারিয়া থেকে এম জে আর, তো এটা থেকে হাইটাকে, এটা একটা দিস ইজ এ সেগমেন্ট। আচ্ছা, সেগমেন্ট হওয়ার পরে সেটাকে নেটওয়ার্ক লেয়ারে এসে কে পাঠাচ্ছে, কার কাছে যাচ্ছে, অ্যাটলিস্ট এই ইনফরমেশন যোগ হলে সেটাকে প্যাকেট বলা যাবে। আমরা জানি প্যাকেটের হেডারে আরো অনেক কিছু থাকে, সেটা আমরা পরে জানলাম, বাট বেসিক যে সবচেয়ে ফোকাল পয়েন্ট যেটা, সেই ফোকাল পয়েন্ট হচ্ছে এখানে অ্যাড্রেসিং স্কিমটা ইউজ করা হচ্ছে, লজিক্যাল অ্যাড্রেসিং, মানে লোকেশনে যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি কোন লোকেশন থেকে এই ডাটাগুলো আসতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ারে যে কাজটা হয়, আগের প্যাকেট, এই পুরো জিনিসটা এখানে একটা প্যাকেট বলতেছি, সেই প্যাকেটটা এখানে চলে আসলো। ইন অ্যাডিশন টু দ্যাট দেয়ার উইল বি সাম ফিজিক্যাল অ্যাড্রেসিং, ফলে ডিভাইসটাকে এখন আইডেন্টিফাই করতে পারবা, কে পাঠাচ্ছে, কোন ডিভাইসটাকে পাঠাচ্ছে। এন্ড ইন অ্যাডিশন সেখানে আমরা দ্যার ইজ এ প্রভিশন ফর কি এরর হ্যান্ডলিং, এখানে আমরা এরর হ্যান্ডলিং করতে পারবো, এটা একটা খুব চমৎকার। এফসিএস, ফ্রেম চেক সিকোয়েন্স, বা যেটাকে আমরা সিআরসি নামে চিনেছি। এই লেভেলের পরে যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার, সেখানে বিটস গুলাকে আমরা প্রপার সিগন্যালে কনভার্ট করবো। 10 এই বিট গুলা যখন এসে পৌঁছালো, এগুলো তো আসলে 10 ছাড়া কিছু না, তাই না? সেগুলাকে ফিজিক্যাল লেয়ারে কি করা হয়, এই যে যখন টু স্টেট পেয়ার থাকে সেগুলাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবো। আচ্ছা, তারপরে তোমার যদি অপটিক্যাল ফাইবার হয় তাহলে লাইটে কনভার্ট করতে হবে, এয়ার ইন্টারফেস থাকলে তোমাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করতে হবে। দিস ইজ দ্য অপারেশন অফ ফিজিক্যাল লেয়ার বা অ্যাক্টিভিটি অফ ফিজিক্যাল লেয়ার। এই পুরো জিনিসটা এখন মোটামুটি একটা বোঝা হয়ে গেল, তাই না? এবার যেহেতু আমরা ইয়েতে যাবো, হোয়েনএভার ফিজিক্স লুক দে সি এক্সাম্পলস অফ ফাইন টিউনিং, কথাটা একটা কোড শেয়ার করে রাখলাম তোমাদের, একটু পরে সেটা সম্পর্কে আমরা আজকে অনেকগুলো টপিক যেহেতু কভার করব, মাঝখানে মাঝখানে একটু ব্রেইনটাকে রিফ্রেশ করার জন্য। স্যার মার্টিন ডিস, এটা খুব বিখ্যাত অ্যাস্ট্রোনমার, রয়্যাল অ্যাস্ট্রোনমার, রয়্যাল অফ গ্রেট ব্রিটেন, ফেলো অফ ট্রিনিটি কলেজ। তো এখানে উনি দেখছে
হোয়েভার ফিজিসিস্ট লুক দে সি এক্সাম্পলস অফ ফাইন টিউনিং, খুব এই ইউনিভার্সের যত ডিজাইন আছে দিস ইজ দে আর ভেরি প্রিসাইসলি ফাইন টিউনড, ঠিক আছে, প্রিসাইসলি ফাইন টিউনড। যদি এরকম না হতো আসলে পৃথিবী আসলে কোনো প্রাণের অস্তিত্ব থাকতো না, আমাদের অস্তিত্ব থাকতো না, এত ফাইন টিউন। সেটা একটা একটা ওভার হেলমিংলি মানে ইন্টারেস্টিং একটা ফিচার। এটা সম্পর্কে স্টিফেন হকিং এর একটা কথা আছে, দ্যাট দ্য রিমার্কেবল ফ্যাক্ট ইজ দ্যাট দ্য ভ্যালুজ অফ দিস নাম্বার সিম টু হ্যাভ বিন ভেরি ফাইনলি অ্যাডজাস্টেড টু মেক পসিবল দ্য ডেভেলপমেন্ট অফ লাইফ। এর সম্পর্কে তার কিছু বলার নাই। এগুলো সম্পর্কে আমরা শেষের দিকে আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, একটা জাস্ট আইডিয়াটা দিয়ে রাখলাম। এবার একটু খটমটো পড়া বইয়ের ভাষায় একই জিনিসগুলো, যেগুলো আমরা বেসিক আইডিয়াটা তোমাদেরকে দিয়ে আসছি সেই জিনিসগুলো এর ভাষায় বললে একটু কঠিন মনে হয়, কিন্তু জিনিস তো একই আসলে না। যেমন ফিজিক্যাল লেয়ারে আমরা পড়ে আসছি, কিন্তু ফিজিক্যাল লেয়ারে একটু আগে আমরা সুন্দর করে পড়ে আসছি, কি পড়ে আসছি বলো? 1 0 যেগুলো থাকবে এই সিগনাল গুলাকে সে প্রপার সরি ডাটা গুলাকে সে প্রপার সিগনালে কনভার্ট করবে, তাই না? এই এই সিগনালে কনভার্ট করার কাজটাকে আমরা আসলে বলি মডুলেশন, প্রপার মডুলেশন করে আমরা সেগুলোকে ডাক করি, ঠিক আছে। এই এই লেভেলে আরেকটা ক্লাস দিতে পারে মাল্টিপ্লেক্সিং। এই মাল্টিপ্লেক্সিংটা এফটিএম যেটা অথবা পিটিডিএম, স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিং হলে আমরা ডাটা লিঙ্ক লেয়ারে যে করতে হবে। আচ্ছা, তারপরে এখানে কানেকশন এস্টাবলিশমেন্ট এবং টার্মিনেশন, টু এ ট্রান্সমিশন মিডিয়া, একটা ডিভাইস থেকে সিগন্যাল গুলা জেনারেট করে সিগন্যাল ট্রান্সমিশন শুরু হবে এবং শেষ হবে উইথ প্রপার সিগন্যালিং। মাল্টিপ্লেক্সিং এবং মডুলেশন এই দুটো হচ্ছে ফিজিক্যাল লেয়ারের কাজ। আরো স্পেসিফিক্যালি যদি বলি, তো মোস্ট অফ দি অপারেশন দ্যাট ইজ ডান ইন ফিজিক্যাল লেয়ার, সেটা 3-2 তে তোমরা ইলেকট্রিক্যাল কোর্সটা কমিউনিকেশন থিওরির কোর্সটাতে পড়ে আসো, ঠিক আছে। আচ্ছা, এবার আসো পরবর্তী লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার। আচ্ছা, তার আগে আমরা একটু কিছু এক্সাম্পল ফিজিক্যাল লেয়ারে কিছু এক্সাম্পল, যারা তোমরা ইয়ে করো ডিভাইস নিয়ে কাজ করো, ইন্টারফেস নিয়ে ইন্টারফেসিং নিয়ে কাজ করো, তাদের কাছে এই টার্মগুলো পরিচিত। ITOT V24, এটা 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 এই ভার্সনটার আগে RS-232, সিরিয়াল কমিউনিকেশনের জন্য আগে পড়তো, এক জায়গা থেকে অন্য জায়গায় সিরিয়ালি দুটো ডিভাইসের ভিতরে কমিউনিকেট করবে, সেটার জন্য আমরা 9 পিনের একটা পোর্ট থাকতো, VGA পোর্টের মতো আগেকার কম্পিউটার গুলাতে। সেইটা ভোল্টেজ লেভেল কত হবে, কতগুলা পিন থাকবে, প্রত্যেকটা পিনের কি কাজ, এই সমস্ত গুলাকে আমরা একটা কমন টেকনিক্যাল নামের আন্ডারে পাবো। সেই নামগুলো হচ্ছে এরকম, যেমন 81E1 এর নাম অনেকেই শুনছো, এটার কথা কি কেউ শুনছো আমাকে বলতে পারবা? PDS, পিসিওকোনাস ডিজিটাল ডিজিটাল হায়ারার্কি, এইচ পিসিওকোনাস ডিজিটাল হায়ারার্কি, এই টার্মটা কি কারোর কাছে পরিচিত? অনেক সময় কমিউনিকেশন থিওরিতে পড়ানো হয় পিসিওকোনাস ডিজিটাল হায়ারার্কি, এটার মানে হচ্ছে যে আমরা যে টিডিএম চ্যানেল গুলো ইউজ করি, হ্যাঁ, তো এই কয়টা চ্যানেলে টিডিএম আছে সেগুলা এইটার ভিতরে নাম করা আছে, কয়টা চ্যানেল আছে তাদের সিঙ্ক্রোনাইজেশনের জন্য আমরা আলাদা কোনো বিট যোগ করেছি কি করি নাই সেগুলা। তো E1 এর ভিতরে দেখা যাবে 32 চ্যানেল, T1 এর ভিতরে দেখা যাবে 24 চ্যানেল আছে টিডিএম। তো এই সমস্ত যে এগুলো নাম দিয়েই বোঝা যায় এটার স্পেসিফিকেশন কি আছে, ঠিক আছে, সেগুলা এই নামের ভিতরে লুকায় আছে। সনেট, সিঙ্ক্রোনাস অপটিক্যাল নেটওয়ার্ক, SDH, সিঙ্ক্রোনাস ডিজিটাল হায়ারার্কি, DS1, DS0, এই এই হায়ারার্কি গুলা, হ্যাঁ, যেখানে কতগুলা ইয়ে আছে, টাইম স্লট আছে কমিউনিকেশনের জন্য, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, তারপর IEEE 802.115, ইট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য ফিজিক্যাল লেয়ার অ্যাক্টিভিটি অফ ওয়াইফাই। এই কথা এখানে যদি ধরো এটা দিয়ে আমরা বুঝতে পারি কোন ফ্রিকোয়েন্সি ইউজ হবে, কতটুক পর্যন্ত সে কভার করবে, কয়টা অ্যান্টেনা, মিমো নাকি ধরো সিঙ্গেল সিসো সিমো, এই ধরনের সিনারিও সে ডিল করতেছে, তো এই ধরনের স্পেসিফিকেশন গুলা এই নামগুলোর আন্ডারে লেখা থাকে। এগুলাকে আমরা বলতেছি দে আর এ সেট অফ রুলস, তো সেই সেই সেট অফ রুল গুলাকে আমরা আলাদা করে চেনার জন্য একটা করে নাম দিয়ে দিই, দিজ আর দ্য নেম অফ প্রোটোকলস। তো এইভাবে আমরা পরবর্তী লেয়ারে যাবো, যখন ডাটা লিঙ্ক লেয়ারে, ডাটা লিঙ্ক লেয়ারে যে সমস্ত কাজগুলো হয় সেগুলো কি একটু আমরা দেখি। অর্গানাইজিং ডাটা ইনটু লজিক্যাল ইউনিটস নেমড অ্যাজ ফ্রেমস, যেটা আমরা ছবিতে একটু আগে দেখে এসেছি। ফ্রেমের ভিতরে কি থাকে, ডাটা থাকে, ফিজিক্যাল অ্যাড্রেস থাকে, সাথে আরো কিছু জিনিস থাকে, ঠিক আছে।
সেটা কি যে এরর কারেকশনের করার জন্য চেক সামের ব্যবস্থা থাকে। আর যদি প্যাকেটগুলো সমান সাইজের না হয় তাহলে ধরো আমাদের প্যাকেটগুলো সবগুলা 30 সরি 10 বিটের, সাপোজ একটা বোঝার জন্য 10 বাইটের একটা প্যাকেট তৈরি করতেছে, আমাদের একটা মেসেজের সাইজ হচ্ছে 35 বাইট, তাহলে আমরা 10 10 করে করে যদি করি তাহলে তিনটা প্যাকেট হলো আর একটা প্যাকেটে 5 বাইট হলো, তো এইটা ছোট প্যাকেট হয়ে গেল। হ্যাঁ, ছোট প্যাকেট হইলে আমাদের সিঙ্ক্রোনাইজেশনে প্রবলেম হয়, সিঙ্ক্রোনাইজেশনে প্রবলেম হয় যে এই প্যাকেটটা যেখানে শেষ সেই প্রত্যেকে জানে 10টা করে বাইট হিসাব করবে, 10টা বাইট মানে একটা ইনফরমেশন, সেটাকে আলাদা করে প্রসেস করবে, এখানে 5টা বাইটকে আলাদা করে আলাদা করা, সেই জন্য তাহলে আলাদা আলাদা প্রসেসিং হবে, দ্যাট উইল মেক দ্য থিং কমপ্লেক্স এবং ডিলে অ্যাডিশনাল ডিলে উইল বি ইনকার্ড। সো এটাকে সহজেই এই প্রবলেমটাকে সলভ করা যায় উইথ বিট স্টাফিং, আমরা 5টা বিট যেটা ছিল সেটাকে আরো কিছু অ্যাডিশনাল বিট যোগ করে সেটাকে কি করে দিলাম 10 বাইটের, ফলে এখানে আমাদের আলটিমেটলি অনেক সময় বাঁচবে এবং কমপ্লেক্সিটি কমে আসবে। এটা হচ্ছে এই জিনিসগুলো দেখে ডাটা লিঙ্ক লেয়ার। ওকে, তারপরে আসো এটা, আচ্ছা কিছু এক্সাম্পল গুলো এগুলো দেখি, যেমন ইথারনেটে ডাটা লিঙ্ক লেয়ার যেটা আমরা ক্যাবেল নেট মানে ক্যাবেলের সাহায্যে যদি কেউ সরাসরি ক্যাট 5 কানেক্টেড করো, যে ইন্টারফেস কার্ডটা আছে তা ডাটা লিঙ্ক লেয়ারের যে সমস্ত কাজগুলো হইতে পারে এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, তারপরে ওয়াইফাই এ ডাটা লিঙ্ক লেয়ারের যে সমস্ত কাজগুলো হয়, এটিএম অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সফার মোড, তারপরে ধরো অপটিক্যাল ফাইবারের যে সমস্ত নেটওয়ার্ক গুলো আছে সেগুলো, এইচডিএলসি প্রোটোকল, হার্ডওয়্যার ডিসক্রিপশন লেভেল, এ ধরনের কিছু একটা কোডিং, এটা খুব প্রচলিত একটা কোডিং, এই সমস্ত দুই একটা নাম তোমাদের একটু মনে রাখতে হবে যে ডাটা লিঙ্ক লেয়ারে কোন ধরনের ইয়েগুলা কাজ হয়, প্রোটোকল গুলা ইউজ করা হয়। ঠিক আছে, এরপরে দেখো নেটওয়ার্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ারে মেইন কাজটা তোমরা দেখছি যে প্যাকেট হিসাবে ডাটা গুলো আমাকে দেখবো। ঠিক আছে, অ্যাড্রেস অ্যাড্রেসিং স্কিম ইজ ইউজড। হ্যাঁ, তারপরে এরপরে আমরা দেখতে পারি যে অ্যাড্রেসিং করা হয়, রাউটিং করা হয় কোন রাস্তা দিয়ে গেলে, ঠিক আছে, সবচেয়ে ভালোভাবে আমরা ডাটাকে পৌঁছাতে পারবো, শর্টেস্ট পাথ বেস্ট পাথ এইগুলা খুঁজে বের করে, লিঙ্কিং ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক ইন্টার নেটওয়ার্ক, ছোট ছোট ইন্টারনেট গুলাকে নেটওয়ার্ক গুলাকে আমরা আলাদা করে ফেলতে পারি, ঠিক আছে, এবং তাদের সঙ্গে ভিতরে আবার কমিউনিকেশনের ব্যবস্থা করতে পারি। সাবনেটিং, তোমরা যখন এখানে পড়বা আইপি অ্যাড্রেসিং সাবনেটিং বলে কিছু কনসেপ্ট আছে, যদি একদম ক্লাসের শেষে মানে কোর্সের শেষে আমি সময় পাই একটা ক্লাসে এগুলো দেখাবো, খুব চমৎকার একটা বিষয় যে একটা ছোট ছোট নেটওয়ার্ক গুলাকে একই নেটওয়ার্ক আন্ডার আছে কিন্তু তাদেরকে অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না, কিছু পদ্ধতি আমরা ফলো করে দিতে পারি, এবং তারা যদি অন্য কোনো নেটওয়ার্কে যেতে চায় তাহলে কি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারছে সেটা আমরা এই সমস্ত জিনিসগুলো কন্ট্রোল করতে পারি নেটওয়ার্ক লেয়ারের প্রোটোকল গুলোর মাধ্যমে, একদম স্পেসিফিক্যালি আইপি অ্যাড্রেসিং এবং সাবনেট মাস্কিং এর মাধ্যমে। এখানে ফ্রেম গুলাকে ফ্র্যাগমেন্টিং করা হয়, ফ্র্যাগমেন্টিং মানে ট্রান্সমিটিং সাইডে ফ্র্যাগমেন্ট করা হয় ছোট ছোট ভাগে ভাগ, আর রিসিভিং সাইডে সেগুলো রিঅ্যাসেম্বল করা হয়, তাই তো। আচ্ছা, এরা আসলে এখানে এরর এরর কন্ট্রোল মেকানিজম এখানে নাই, এরা জাস্ট এরর গুলাকে যদি নিচে থাকে সেটা ফরওয়ার্ড করে দেয় উপরের লেয়ারে, ট্রান্সপোর্ট লেয়ার এরর গুলাকে নিয়ে ডিল করে, অথবা উপর থেকে আসলে ডাটা লিঙ্ক লেয়ারে সেগুলাকে পাঠিয়ে দেয়, ফরওয়ার্ড করে দেয় এক লেয়ার থেকে অন্য লেয়ারে পাঠিয়ে দেয়, ডাটা লিঙ্ক লেয়ার এবং ট্রান্সপোর্ট লেয়ার এরর নিয়ে স্পেশালাইজড তারা এরর ডিল করে। নেটওয়ার্ক লেয়ারের কাজ হচ্ছে অ্যাড্রেসিং, লজিক্যাল অ্যাড্রেসিং এবং রাউটিং, ঠিক আছে, এবং সাথে সাথে একবার ইন্টার নেটওয়ার্কিং, তিনটা খুব মজার কাজ। তারপরে দেখো এদের কিছু এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি, ইন্টারনেট প্রোটোকল, তার আগে ধরো এগুলা যেগুলো আগে যে সমস্ত প্রোটোকল গুলা ছিল আইটিইউ, সেগুলো আসলে এখন ইন্টারনেটের এত বেশি ভার্সাটাইল ইয়ের কারণে ইমপ্লিমেন্টেশনের কারণে এগুলো অলমোস্ট এক্সটিংক্ট হয়ে গেছে, এগুলো এখন আর কেউ এমন একটা ইউজ করে না, 70 দশক 80 দশকে এই ধরনের পড়ে, তারপরে নোভেল আইপিএক্স এই ধরনের প্রোটোকল গুলো ইউজ করা হতো নেটওয়ার্ক লেয়ারে, এখন একবারে 80-90% সব আইপি লেয়ার বা সাবনেটিং আইপি অ্যাড্রেসিং এর যে সমস্ত সিস্টেম গুলো আছে, তোমরা আইপি অ্যাড্রেস এর কথা শুনে থাকবে হয়তো বা IPv4 এর নামটা শুনেছো, এই পদ্ধতি একটু বাইরের কথা দু একটা নিয়ে আসি হয়তো তোমাদের ইন্টারেস্ট লাগবে, সেই জন্য IPv4 এর যেমন এই যে অ্যাড্রেসিং গুলো দেখি 128 তোমরা জানো, তারপরে ধরো 120, তারপরে 10 1, এই ধরনের একটা যদি অ্যাড্রেস হয় তাহলে আমাদের 8 বিট ম্যাক্সিমাম যত নাম্বার দেওয়া যায়, দ্যাট ইজ 255 পর্যন্ত, 255 255
255 এর বেশি আছে, 0 থেকে 255 পর্যন্ত একটা নাম্বার এখানে হইতে পারবে। মানে টোটাল কতগুলা হলো আইপি অ্যাড্রেসিং এ যেখানে জিনিসটা, এখানে 8 বিট, 255 কে রিপ্রেজেন্ট করতে গেলে 8 বিট লাগে, 8 বিট 8 বিট 8 বিট। তো 32 বিটের একটা অ্যাড্রেসিং স্কিম ইউজ করা হতো IPv4 এ, সেটা দিয়ে আমরা কতগুলো ডিভাইস অ্যাক্সেস করতে পারি, 2 টু দি পাওয়ার 32। 2 টু দি পাওয়ার 32 মানে আসলে কত, 2 স্কোয়ার, দ্যাট ইজ 4 মাল্টিপ্লাইড বাই 2 টু দি পাওয়ার 30। 2 টু দি পাওয়ার 30 মানে কত, কার কোনো জানি বলতে পারবা কেউ? 2 টু দি পাওয়ার 30 মানে স্যার অ্যাপ্রক্সিমেটলি 4.3 বিলিয়ন। হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। এটা কে বললো, কাব্য? হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে তোমার 1 কিলো। এটা এটা দিয়ে আমি সহজে মনে রাখতে পারি, বা তোমরা যেরকম 1 কিলো। 2 টু দি পাওয়ার 20 মানে হচ্ছে আসলে ইনফ্যাক্ট 1 মিলিয়ন বা 1 মেগা, আর 30 মানে হলো বিলিয়ন লেভেলে চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই হলো তোমার IPv4। কিন্তু IPv6 এ এই অ্যাড্রেসিং স্কিমটা অনেক ইনর্মাস, অনেক ইনর্মাস। সেখানে প্রত্যেক 4টা অক্টেট আছে, প্রত্যেকটাই 32 বিট, ফলে 128 বিটের অ্যাড্রেসিং স্কিম করা হয় প্রত্যেকটা ডিভাইসকে। আমরা মানে অনেক বেশি, 2 টু দি পাওয়ার 28, এটা একটা এত ইনর্মাস নাম্বার, আসলে ইন্টার গ্যালাকটিক অপারেশনের জন্য প্রত্যেকটা ডিভাইসের নামকরণ করা সম্ভব এখানে। তো এটা এখন আমরা আস্তে আস্তে সুইচ করে চলে যাচ্ছি। IPv6 যদি হয় তাহলে অনেকগুলা ডিভাইস নেটওয়ার্কে কানেক্ট করা যাবে, অনেকগুলা ডিভাইসের মাধ্যমে নতুন নতুন ডিভাইস গুলা নেটওয়ার্কে কানেক্টেড হবে। ফলে দেখা যাবে কি, যে এক একটা আগে নোডের গুলোর উপরে যে লোড পড়তো সেই লোড গুলা ভাগ হয়ে যাবে, এবং ব্যান্ডউইথ গুলাও সে বেশি পাবে, ফলে হায়ার স্পিড গুলা দেওয়া সম্ভব হবে। এগুলা পরে একটা সময় আমি আলোচনা করবো। তো এরপরে দেখো ট্রান্সপোর্ট লেয়ারে আসে। ট্রান্সপোর্ট লেয়ারে যে কাজটা হবে, এখানে তোমরা এর আগে আমরা দেখে এসেছি ডিটেইলস নেসেসারি রিলায়েবল রিলায়েবল সিকিউর ডাটা ট্রান্সমিশনের জন্য যা যা দরকার। রিলায়েবল মানে কি, রিলায়েবল এর জন্য আমরা এই টার্মটা পেয়েছিলাম কোয়ালিটি অফ সার্ভিস পড়ার জন্য। ঠিক আছে, রিলায়েবল হওয়ার জন্য কি করতে হবে, জিনিসগুলোকে কমপ্লিটনেস, একটা ডাটা সবচেয়ে রিলায়েবিলিটির প্রথম জিনিসটা, তিনটা জিনিস আছে, কমপ্লিটনেস, ইউনিকনেস, অর্ডারলি ফ্যাশন। ঠিক আছে, তো কমপ্লিটনেসটা মাস্ট, অন্যগুলো হচ্ছে ভালো, মানে এটাকে ইমপ্রুভ করার জন্য কোনো একটা পদ্ধতি। রিলায়েবিলিটিটা, কমপ্লিটনেস মানে কি, একটা যে ডাটা পাঠাইলাম সেটা প্রপারলি ওখানে যাই যা পৌঁছাইলো রিসিভারের কাছে, ইট শুড বি এনশিওরড সামহাও। সো এখানে একনলেজমেন্ট ফিচার্স উইল বি দেয়ার রিসিভার লেয়ারে, যে সে ডাটাটা পাইছে প্রপারলি দেয়ার, ইট উইল বি একনলেজ। যদি একনলেজ না হয় তাহলে বোঝা যাবে যে ডাটাটা ইট মে বি মিসিং, তখন সেটাকে কিভাবে রিস্টোর করা যায়, সেটাকে কিভাবে রিট্রিভ করা যায়, সেটার জন্য একটা মেজার সেখানে দেওয়া হয়। সিকিউর ডাটা সিকিউর করার জন্য আমরা দেখবো যে আসলে সিকিউরিটির জন্য আমরা যে কাজগুলো করা লাগে, এই মেইন কাজগুলো কিন্তু হবে সেশন লেয়ারে। সিআইএস, সিকিউরিটি বললে মিনিমাম এই তিনটা জিনিসকে বোঝানো হয়, একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি আর অথেন্টিকেশন। এগুলা সেশন লেয়ারে মেনটেন করা হয়, কিন্তু এই লেভেলে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে ট্রান্সপোর্ট লেয়ার, TLS, ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, এদেরকে প্রপার মাল্টিপ্লেক্সিং করার মাধ্যমে একটা সিকিউর কানেকশন তৈরি করা হয়। এই এই অথেন্টিকেশন গুলা সেশন লেয়ারে তৈরি হবে, কিন্তু এখানে যেটা হবে TLS বা SSL সিকিউর সকেট লেয়ার, যেটা এই লেয়ারে এই কানেকশন গুলা কানেকশন লেভেলে সেটা সিকিউর হবে। মানে কি, প্রত্যেকটার জন্য আইপি অ্যাড্রেস থাকবে, কিন্তু দে উইল ইউজ এ ডিফারেন্ট পোর্ট, একই আইপি অ্যাড্রেসে কোন সফটওয়্যারটা থেকে ডাটা পাঠাচ্ছে সেই সফটওয়্যারটা ছাড়া, সেই সফটওয়্যারের এনক্রিপশন ছাড়া অন্য কেউ সেটা বুঝতে পারবে না। সো এই ধরনের একটা স্পেসিফিক একটা আমরা সকেট ইউজ করি, সকেট মানে হচ্ছে আইপি অ্যাড্রেসিং এর সঙ্গে পোর্ট নাম্বার। তো এই জিনিসটা এনশিওর করে ট্রান্সপোর্ট লেয়ার। আচ্ছা এবার দেখো, এরপরে এই জিনিসটা যেটা করে, যে আমরা এতক্ষণ পর্যন্ত যেমন এই লেভেলে একটা ম্যাপিং করা হয়, যে পরবর্তী লেয়ারে এটা বুঝে কি আইপি অ্যাড্রেস বুঝে, আর এরা বুঝে কি ডোমেইন নেম, ইউআরএল, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। তো ট্রান্সপোর্ট লেয়ারে এখানে মাঝখানে একটা কি হয়, ইমেজিং অফ নেটওয়ার্ক অ্যাড্রেসেস ইনটু লজিক্যাল নেমস অকার। এরা বুঝে আইপি অ্যাড্রেস আর এরা বুঝে ইউআরএল, ইউনিভার্সেস রিসোর্স লোকেটর। তাহলে এই ট্রান্সপোর্ট লেয়ারে মাঝখানে একটা কি করতে হবে, একটা ম্যাপিং করে দিতে হবে, যে এই আইপি অ্যাড্রেস এই ইউআরএল কে বোঝাচ্ছে, এই ইউআরএল এই আইপি অ্যাড্রেস কে বোঝাচ্ছে। এই কাজটাও ট্রান্সপোর্ট লেয়ার তোমাদেরকে করে বলবে।
এবার আসো সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। আচ্ছা, তার ভিতরে আমরা খুব কমন কিছু প্রোটোকলের নাম জেনে নিই। টিসিপি, ইউডিপি, আরটিপি, এরা বেশি প্রচলিত, এগুলো আগে ইউজ হতো, এখনকার এগুলো এক্সটিংক্ট অলমোস্ট। এই সমস্ত প্রোটোকলগুলো আমরা নাম রাখার মনে রাখার চেষ্টা করব। তারপরে দেখো যে সেশন লেয়ারের কাজ এগুলো কি, এগুলো আমরা একটু খুব দ্রুত দেখে যাই, কিন্তু আমরা আসলে মনে রাখার সময় এই তিনটা এ দিয়েই মনে রাখবো সবসময়, যখনই সেশন লেয়ার আসবে। অ্যাকাউন্টিং, অথেন্টিকেশন, অথরাইজেশন। তো এখানে আমরা সেই জিনিসগুলো দেখি, এস্টাবলিশমেন্ট, ম্যানেজমেন্ট, টার্মিনেশন অফ কানেকশন বিটুইন লোকাল অ্যান্ড রিমোট, এটাকে সেশন ম্যানেজমেন্ট বলা যায় বা অ্যাকাউন্টিং। এটার উদ্দেশ্যটা অ্যাকাউন্টিং, সেই জন্য আমি অ্যাকাউন্টিং আগে অন্যান্য বইগুলোতে এইভাবে লিখতো, অ্যাকাউন্টিং অল দ্য নেসেসারি প্রসিজিওর দ্যাট ইজ রিকোয়ার্ড ফর এ একদম পিন পয়েন্ট, মানে একদম প্রপার অ্যাকাউন্টিং, যে কতটুকু রিসোর্স সে ইউজ করেছে, কতক্ষণের জন্য ইউজ করেছে, সেইটার জন্য বিলিংটা ঠিক মতো হয়, মানে কেউ জানে লসে না পড়ে, না অপারেটর না কনজিউমার, আলটিমেটলি কনজিউমার একটু লসে পড়ে, সেটা কিছু করার নাই। এরপরে হচ্ছে ধরো অথেন্টিকেশন, এখানে কোনো একটা সিকিউরিটি যে মেকানিজম থাকে, যেমন অথেন্টিকেশন ভাইয়া পাসওয়ার্ড মেথড। অথোরাইজেশন, আচ্ছা কতগুলা পোর্ট তাকে দেওয়া হচ্ছে, ফুল ডুপ্লেক্স, দুইটা পোর্ট নাকি একটা সিঙ্গেল পোর্ট, এভাবে তাকে একটা লিমিট করে দেওয়া হয় যে সে কতটুকু রিসোর্স ইউজ করতে পারবে। এইভাবে তিনটা কাজ সেশন লেয়ারে হয়। প্রেজেন্টেশন লেয়ারে মেইনলি যে কাজগুলো হবে সেটা দেখো, আচ্ছা এটা ওই সেশন লেয়ারে যে সমস্ত প্রোটোকল গুলো আছে তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা এখন যে কমিউনিকেশনটা করতেছি সেই কমিউনিকেশনের জন্য সেশন ইনিশিয়েশন প্রোটোকলটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে, আমাদের সেশন ম্যানেজমেন্টের জন্য এটা, অথবা যারা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে যদি হয় H323, এই দুইটা প্রোটোকলের মাধ্যমে আমরা এই যে জুমের এই কমিউনিকেশনটা মেনটেন করতেছি, ঠিক আছে। এদের তিনটা কাজ, যদি প্রোটোকল গুলো আলাদা বাট বা কাজ তো তিনটা কমন, এই তিনটা কাজ করার জন্য ডিভাইস টু ডিভাইস আমরা ডিফারেন্ট প্রোটোকল ইউজ করতেছে। আচ্ছা এবার আসো তোমাদের প্রেজেন্টেশন লেয়ারে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো কি কি। আচ্ছা এখানে প্রেজেন্টেশন লেয়ার ক্রিয়েটস কনটেক্সট বিটুইন টু এন্টিটিস, অ্যাপ্লিকেশন ওভারলাইং অ্যাপ্লিকেশন লেয়ার, এর কথাগুলো শুনে একটু কঠিন কঠিন করে লেখা হয় বাট কাজগুলো সহজ। টু অ্যাপ্লিকেশন ক্যান দেন ইউজ ডিফারেন্ট ডাটা সিনট্যাক্স, সোজা কথা এখানে আমরা আসকি ফরম্যাট ইউজ করবো নাকি ইবিসিডি নাকি ইউনিকোড ইউজ করবো, ঠিক আছে, সেই কোডিং এর স্কিমগুলো আমাদের জানতে হবে। সিমান্টিক্স, সিমান্টিক্স মানে কি, একটা কোডিং এর এটার ভিতরে মিনিংটা একটা সেন্টেন্স এর, ধরো এখন যেমন আমরা কাছাকাছি একটা কিছু গুগলে লিখে দিলে সে কিন্তু ওইটার সঙ্গে মিনিং এর মিল, যেগুলো শুধু যে ওয়ার্ড মিললে এরকম না, মিনিং গুলা সিমান্টিক্স জিনিসটা হচ্ছে এরকম একটা আন্ডারলাইং মিনিং, আসলে অবজেক্টটা কি চাওয়া হয়েছিল সেটা পর্যন্ত এরা এখন আসলে, আগে শুধু লিঙ্গুইস্টিক না সিমান্টিক্স, এই কোডটার এই যে মেসেজটা ইউজ করেছে এটা আসলে কোন 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 মিনিং এর সাথে, যেমন ফায়ার লিখলে ফায়ারের সাথে যতগুলা এরা সিনোনিমাস আছে জিনিস সবগুলাকেই সে খুঁজে বের করবে, আগুন লিখলে অগ্নি, বন্নি, এরকম যত কিছু জিনিস আছে সে সবগুলাকে সে রিলেট করতে পারবে। তো এই জিনিসগুলা এটাও এক ধরনের কোডিং বলা আছে, এই সমস্ত জিনিসগুলা প্রেজেন্টেশন লেয়ারের কাজ। মিনিং গুলা এই ওয়ার্ডটা দিয়ে আসলে এক্সাক্ট কোন কোন জিনিস মিনিং করতেছে, ইট ইজ এ কাইন্ড অফ কোডিং। আচ্ছা দ্য রেসপেক্টিভ লোকাল ডাটা কোডিং ইজ কনভার্টেড ইন্টু স্পেশাল ইউনিফর্ম ট্রান্সফার কোডিং ফর দ্য প্রেজেন্টেশন লেয়ার। আচ্ছা এটা ওই আগেরটার সঙ্গে রিলেটেড, আমরা ব্রড সেন্সে ইউনিকোড এবং আসকি কোড ইউজ করতেছি। এরপরে দেখো ডাটা কম্প্রেশন এবং এনক্রিপশন, এই কাজগুলো হয় প্রেজেন্টেশন লেয়ারে, উইচ উই ইনশাল্লাহ উই আর গোয়িং টু কভার আফটার দ্য মিড টার্ম ভ্যাকেশন। এবার আসো অ্যাপ্লিকেশন লেয়ারে কি কাজ সেগুলো আমরা একটু দেখে নিই। আচ্ছা প্রেজেন্টেশন লেয়ারে যে সমস্ত প্রোটোকল গুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আসলে এগুলা আগে বিভিন্ন ছোট ছোট ক্ষেত্রে প্রযোজ্য, টিএলএস যেমন ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি প্রোটোকলটা, আচ্ছা আচ্ছা আমি একটু জিনিস ভুল বলছিলাম, এটা টিএলএস প্রোটোকলটা এখানে না প্রেজেন্টেশন লেয়ারে ইউজ হয়। আচ্ছা আচ্ছা এটা তাহলে তোমরা একটু কানেকশন করে নিও এখানে, তাহলে যে সকেটের ব্যাপারটা এখানেই ঘটে, কিন্তু সকেটের প্রোগ্রামিংটা আসলে প্রেজেন্টেশন লেয়ারের এটা এই কাজটা হ্যান্ডেল করে। তো এই ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি প্রোগ্রাম এটাই ইউজ হয়, এখন আর এসএসএল গুলো আসলে আলাদা করে ইউজ হয় না। তো যাই হোক এই জিনিসটা একটু দেখে নিবা তোমরা, যে একটা দু একটা নাম মনে রাখতে ভালো। এবার দেখো যে অ্যাপ্লিকেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ারে যে কাজটা হয় আইডেন্টিফাইং দ্য কমিউনিকেশন পার্টনার, ডিটারমাইনিং দ্য অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস,
এন্ড সিঙ্ক্রোনাইজিং কমিউনিকেশন, এই কাজগুলো করা হয়। যে অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা কমিউনিকেশন পার্টনার কার সাথে, অপর সাইডের কার সাথে যোগাযোগ করতে চাই, সেটা একটা চ্যাটিং সফটওয়্যার হতে পারে, একটা ইমেল ক্লায়েন্ট হতে পারে, অথবা একটা ওয়েব পেজ ওয়েব সার্ভার হতে পারে। আইডেন্টিফাই দ্য কমিউনিকেটিং পার্টনার, ঠিক আছে, অথবা একটা ডাউনলোড সার্ভার হতে পারে, সেগুলোকে চেনা, ঠিক আছে, কতটুকু রিসোর্স আমাদের আছে, আমাদের ব্যান্ডউইথ কতটুকু আমরা ইউজ করতেছি, সেই ইনফরমেশনটা একটা হইতে পারে, তাই না? তারপর সেটা কি ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন ইউজ করতেছি নাকি হাফ ডুপ্লেক্স ইউজ করতেছি। সিঙ্ক্রোনাইজেশন, যাতে কখন শুরু করা যায় এই কাজটা, সেটা দুজনে যাতে টাইম সিঙ্ক্রোনাইজ হয়, প্রথম প্যাকেটটা যাতে আমি ঠিক প্রথম প্যাকেট হিসেবে আইডেন্টিফাই করতে পারি, এই সমস্ত কাজগুলা অ্যাপ্লিকেশন লেয়ারে করার ব্যবস্থা আছে। তো এটার এক্সাম্পল হচ্ছে এগুলা, অনেকগুলো দেওয়া আছে, তার ভিতরে আমাদের বেশি মনে রাখতে হবে এগুলা এগুলা ইন্টারনেটে ইউজ হয় সেই জন্য, ঠিক আছে। আর অন্যগুলা ছোট ছোট স্পেসিফিক কিছু কাজে, যেগুলো আমাদের সবসময় হয়তো লাগে না, এবং বেশিরভাগই দেখা যায় যে আগেকার দিনে প্রয়োজন ছিল, এখন যেহেতু প্রত্যেকটা ডিভাইস ইন্টারনেটে কানেক্টেড হতে হবে, এই সমস্ত প্রোটোকল গুলো ট্রান্সলেট করে এখানে নিয়ে আসতে হয়। মোটামুটি এই হচ্ছে তোমার প্রোটোকল। এতক্ষণ যা কিছু পড়লাম সেটা একটা জিস্ট হতে পারে, এটা অনেকক্ষণ ধরে অনেক কিছু করছি, যে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজগুলো কি, ওয়েব সার্ফিং করা, ডাউনলোডিং করা, ইমেজ সার্ভিস, রিমোট লগিং, অল দিস থিং। প্রেজেন্টেশন লেয়ারে কোডিং, ডিকোডিং, কম্পিউটেশন, ডিকম্পিউটেশন, এনক্রিপশন, ডিক্রিপশন। সেশন লেয়ারে অথেন্টিকেশন, অথরাইজেশন, সেশন ম্যানেজমেন্ট আর অ্যাকাউন্টিং। ট্রান্সপোর্ট লেয়ারে সেগমেন্টেশন, ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল, কানেকশন লেস অর কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস। নেটওয়ার্ক লেয়ারে লজিক্যাল অ্যাড্রেসিং, প্যাকেট ফর্মিং, রাউটিং, এক্সেট্রা। ডাটা লেয়ার ফিজিক্যাল অ্যাড্রেসিং, ম্যাক অ্যাড্রেসিং, ফ্রেমিং, আচ্ছা, এরর চেকিং, ফ্লো কন্ট্রোল, এটসেট্রা। ফিজিক্যাল লেয়ারে ফিজিক্যাল ইন্টারফেস স্পেসিফিকেশন, কিভাবে বিট থেকে সিগন্যালে কনভার্ট করা হয়, এই ইনফরমেশন গুলাকে আমরা এখানে কনভার্ট করে থাকি। এই হচ্ছে মোটামুটি ওএসআই মডেলের এটা শেষ। আমরা ইচ্ছে করলে এখন তো পরবর্তী মডেলে যেতে পারি, টিসিপি আইপি। তো তোমাদের মাইন্ডটা একটু রিফ্রেশ করার জন্য যে একটা দুইটা জিনিস আমি তোমাদের একটু শেয়ার করি, একটু মাথাটা ক্লিয়ার করা যায়। এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছ, ম্যাপে আমরা দেখতেছি যে এই কমলা রঙের জায়গাগুলো দে ইউজ দিস ভোল্টেজ এবং দিস ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। কতগুলা জায়গা আছে সেগুলা এই ভোল্টেজ এই হার্টজ ইউজ করে, আর কতগুলো আছে যেমন আমেরিকায় একটা লোয়ার ভোল্টেজ 60 হার্টজ। এই যে ডিফারেন্স গুলা কেন, কেউ কি বলতে পারো? তোদের কি মনে হয়, যেহেতু নতুন একটা টপিক শুরু করবো, এই জন্য মাঝখানে একটা একদম ভিন্ন ধর্মী যেটা সবারই জানা দরকার, কেউ বলতে পারবো না যে এই জিনিসটা আমার না জানলেও চলবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এটা আমাদের জানা উচিত, কে কে বলতে পারবে এটা কেন এরকম, কোনটা ভালো কোনটা খারাপ, বা এটা এরকম কোনো কিছু বলা যাবে? 1 মিনিট চিন্তা করো, তারপর বলো। এটা একটা প্রিপারেশন আমাদের নতুন টপিক শুরু করার আগে, কেউ বলবে না? প্রথমে আসো, 120 ভোল্ট ভালো না 220 ভোল্ট ভালো, কে বলবে? বলতে পারো আমেরিকা কেন 120 ভোল্ট ইউজ করে, আমরা কেন 220 ভোল্ট ইউজ করি? কোনো কারণ নেই, দুটোই ভালো। আচ্ছা, তো এই জন্য তোমরা হয়তো অনেকে জানো কিন্তু টায়ার্ড হয়ে গেছে কথা বলার মতো শক্তি নাই, তাদের জন্য বলতেছি 220 ভোল্ট যদি হয় তাহলে এটার একই পাওয়ারের জন্য ক্যাবেলের সাইজটা ছোট হবে, আর এখানে 120 হয় একই পাওয়ারের ডিভাইসে চলে যেতে হবে, ক্যাবেলের সাইজটা বড় হবে। ইট উইল বি কস্টলি, আর মোর কস্টলি, বড় লোক দেশগুলোতে এটা ইউজ করা যাবে। দ্বিতীয়, তাহলে কেন আমরা এটা ইউজ করব, ইট ইট উইল বি মাচ মোর সেফার দ্যান দিস। 220 ভোল্টের হেলথ হ্যাজার্ড থাকছে, 120 ভোল্টের লেস হেলথ হ্যাজার্ড।
সো এই জন্য আমরা যদি ডিভাইসটা একটু দাম বেড়ে যাবে, তারপরে মানুষ কিনতে সক্ষম হবে, রাজি হবে, যারা যদি ইয়েরা মাস পিপল যদি কি হয় সেটা সম্পর্কে অ্যাওয়ার হয়, তখন তারা একটু বেশি দামে হলেও সিকিউর জিনিস চাবে। তো যেটা কি বলবো, যেটা তোমার লেস হেলথ হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই ধরনের জিনিস কিনবে, তখন 120 ভোল্ট। সেজন্য আমেরিকা বা বড়লোক দেশগুলোতে এটা ইউজ করা হয়। আর অন্যান্য জায়গাগুলোতে 220 ভোল্ট কেন ইউজ করা হচ্ছে, তখন তোমার সেটা ওরা মেনেই নিছে যে আমাদের ডিভাইসটা সস্তা দামে পাবো, কিন্তু আমরা একটু সাবধানে ইউজ করবো, এটা একটা ইস্যু। আর 50 হার্জ 60 হার্জ কেন, অনেকে বলে, তোমরা হয়তো কেউ কেউ বলতে চাচ্ছ, ফ্রিকোয়েন্সি বাড়লে ডিভাইসের সাইজ ছোট হয়ে যায়, এটা ট্রু, কিন্তু এই 50 আর 60 হার্জ এর জন্য যতটুকু ডিভাইসের সাইজটা চেঞ্জ ভ্যারি করবে, দিস ইজ এটা আসলে খুবই নগণ্য, এটা ম্যাটার করে না। কিন্তু এটা কেন শুরু হয়েছে, এটা আসলে হিস্টোরিক রিজন। যখন আমেরিকাতে শুরু হয় যে ইয়েটা করছিল টেসলা, সে এটাকে ঠিক করছিল যে মিনিট সেকেন্ডের সাথে মিল রেখে 60 হার্জ, প্রতি সেকেন্ডে কতগুলা ওয়েভ নিয়ে সে ডিল করবে, সেটাকে তার কনফার্মেশন বা তার ইয়েটা ছিল, পার্সপেক্টিভটা ছিল 60 হার্জ, 60 মিনিট, 60 মিনিটে 60 সেকেন্ডে 1 মিনিট, এই 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 একক গুলার সাথে মিল করা। আর যারা 50 হার্জ এ কাজ করছে তারা আসলে কি করছে, মেট্রিক পদ্ধতিকে গুরুত্ব দিচ্ছে, 500 সরি 110 এগুলার গুণতে, 100-এর সঙ্গে যেটা রিলেট করা যাবে, 10-এর সাথে রিলেট করা যাবে, 1000-এর সাথে রিলেট করা যাবে, সেই জন্য তারা 50 হার্জ রেখেছে, যাতে করে এটা হলো হিস্টোরিক্যালি আসলে, নতুবা এটার ভিতরে ফ্রিকোয়েন্সির কারণে ডিভাইসের সাইজে খুব বেশি চেঞ্জ আসলে হয় না। এই হলো মোটামুটি দুটো পার্থক্য যেটা আমাদের ভাইবাতে জিজ্ঞাসা করতে পারি। তাহলে ওরা কি কখনো শেয়ার করেন, মানে বলো মানে কারেন্ট ওরা কখনো মানে বিক্রি করে না বা ইয়া কিছু, তখন তাহলে ফ্রিকোয়েন্সি ওরা কেন সেটা তো মেইনটেইন স্ট্যান্ডার্ড করে? জানা আছে যে কোন, হ্যাঁ তুমি, হ্যাঁ সেটা তোমার যদি এই সব দেশে যেগুলো কমলা দেশে, কমলা দেশের জন্য কোনো ডিভাইস বানাইতে হলে তোমাকে এই পদ্ধতি ফলো করতে হবে, আর যদি তোমার এই সবুজ দেশগুলোর জন্য হয় তখন তোমাকে এই পদ্ধতি ফলো করতে হবে। এই জন্য আগে থেকে স্ট্যান্ডার্ড গুলা জানা আছে, আর এগুলা চেঞ্জ করতে চাইলে তোমাকে অনেক আগে, কিছু ডিভাইস অবসোলিট হয়ে যাবে এই রিস্কে কেউ যেতে চায় না। যেটা আছে চলো দুইটা আলাদা স্ট্যান্ডার্ড বা দুইটা মেজর স্ট্যান্ডার্ড বা যেগুলো লোকালি যে সমস্ত স্ট্যান্ডার্ড গুলো আছে সেগুলো জানা থাকলে, যেই দেশের জন্য এরা অর্ডার দিচ্ছে যে দেশ থেকে, তারা সেভাবে স্ট্যান্ডার্ড অনুযায়ী বানিয়ে দেয়। যদি না স্ট্যান্ডার্ডটা ফলো করে শুধু আমরা বাধ্য করি যে সবাই একই স্ট্যান্ডার্ডে চলে আসতে হবে, এই স্ট্যান্ডার্ডটা ফলো করলে দেখা যাবে কিছু লোকের জন্য বার্ডেন হয়ে যাবে দামি জিনিস কেনা, আর যারা একটু দাম দিয়ে হইলো সিকিউর জিনিস যেগুলা লেস হেলথ হাজার্ড সেই সমস্ত জিনিসগুলা চায়, তারা তখন সেটা বলবে যে ওই জিনিসগুলা করেছিল হাই, দুইটা জিনিসই থাকা দরকার বাজারে আর কি। হ্যাঁ 60 হার্জ 50 হার্জ এর ব্যারিয়ারটা দূর করা যেত, কিন্তু সেটা হচ্ছে ওই রকম ব্রিটিশ পদ্ধতি যেমন আছে, ফুট এখনো তুমি দেখবা যে আছে ফুট গজ, তার সাথে সাথে মিটার চলতেছে, এগুলো এত স্ট্যান্ডার্ড হয়ে গেছে একটা আরেকটাকে অস্বীকার করার উপায় থাকে না, সেরকম 50 হার্জ আর 60 হার্জ আমাদেরকে মেনে নিয়েই চলতে হবে। ঠিক আছে, মোটামুটি জিনিসটা এরকম। এখন আমরা নতুন আরেকটা টপিক শুরু করবো, বাট দে আর ভেরি সিমিলার, সেজন্য একদিনে পড়ে ফেলাটাও তোমাদের জন্য মনে হচ্ছে একদিনে পড়ে যা পড়ে পড়ে ফেলাটাই অনেক স্বস্তি দেয়, কারণ কিছুটা থিওরিটিক্যাল বুঝতে পারছো। 20 মিনিটস, আচ্ছা তো এখন আমি একটা নতুন টপিকসে যাচ্ছি, খুব সিমিলার সেজন্য দ্রুত হবে ইনশাল্লাহ, কিন্তু টিসিপি এপেল নতুন একটা জিনিস শিখবো।
সিপিআইপি মডেল, অল দ্য সেম থিং। হ্যাঁ, যা পড়েছিলাম ওয়েবসাইট লেভেলে সবগুলো একই রকম আসছে। ওয়েবসাইট লেয়ার মডেলটা একটু মনে করা দিয়েছে, যেহেতু আলাদা ক্লাসে করাই সেজন্য তোমাদের তো এটা মনে করা দেওয়ার দরকার নেই। দিস ওয়াজ দ্য ওয়েবসাইট মডেল। ওয়েবসাইট মডেলের কি কি কাজ ছিল সেগুলো আমরা দেখেছি। এখন আমরা দেখব যে টিসিপি আইপি মডেলটা কেমন। টিসিপি আই মডেলটা আরো অনেক ট্রানক্লেটেড একটা মডেল। এখানে অ্যাপ্লিকেশন লেয়ার আছে, ট্রান্সপোর্ট লেয়ার আছে, নেটওয়ার্ক লেয়ারের বদলে ইন্টারনেট লেয়ার আছে। লিঙ্ক লেয়ার গুলো অরিজিনালি মডেলে ছিল চারটা। অরিজিনাল মডেলে টিসিপি আইপি মডেল যেটা ছিল 2 থেকে 5 পর্যন্ত ছিল, ঠিক আছে। আর যেটা আমরা এখন ইউজ করি হাইব্রিড টিসিপি আইপি মডেল, সেখানে আমরা ফিজিক্যাল লেয়ারটা যোগ করে দিই। ফিজিক্যাল লেয়ারে আসলে শুধুমাত্র ফিজিক্যাল লেয়ারের ডিসক্রিপশনটা, সিগন্যালিং পার্টটা লিঙ্ক লেয়ারে কভার করা হয়। এই হচ্ছে মোটামুটি টিসিপি লেয়ারের প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয় হচ্ছে, আচ্ছা আমি তো এর আগে বলেছিলাম, যখনই আমরা একটা প্রোটোকল ডিজাইন করতে যাব, দে শুড বি ইন কনফর্মিটি উইথ দ্য ওএসআই লেয়ার মডেল, তারা বেসড অন ওএসআই মডেল। তাহলে এটা সেটা মিলটা কোথায়? মিলটা আমরা এখানে দেখতে পাচ্ছি। মিলটা এরকম যে সাপোজ এখানে অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন লেয়ারে যে কাজটা ছিল সেটা আমরা একটা লেয়ারে কভার করছি। হ্যাঁ, তোমরা বলতে পারো স্যার এখন তো তাহলে ইয়ে হয়ে গেল, ওভারহেডটা বেড়ে গেল, ওভারহেডটা বেড়ে গেল, নেটওয়ার্ক একটা সফটওয়্যার একটু কমপ্লেক্স হবে, মোর কমপ্লেক্স। কিন্তু এখনকার দিনে যেই আমাদের হাই স্পিড প্রসেসর গুলো আছে, আমাদের সফটওয়্যার অপারেটিং সিস্টেম গুলো যত অ্যাডভান্স হয়ে গেছে যে হয়ে গেছে সেই জন্য এখানে এরকম হাই লেভেলের তোমার সফটওয়্যার প্রোটোকল এই লেভেলে ইউজ করা সম্ভব, ঠিক আছে। তার পরবর্তী লেয়ার গুলোকে আলাদা করা হয়েছে কেন, এখানে দেখা যাবে যে আমরা যখন রাউটার ইউজ করব তখন দেখা যাবে এই তিনটা লেয়ারে কাজ করবে। সুইচ যখন ইউজ করব তখন এই লেয়ারে কাজ করবে, হাব যখন ইউজ করব তখন এই ফিজিক্যাল লেয়ারে কাজ করবে। ফলে এই লেয়ার গুলো আলাদা হওয়ার দরকার ছিল, যা যতটুকু প্রয়োজন সে ততটুকু সব ইয়ে নিবে, কমপ্লেক্সিটি নিবে। কিন্তু এখানে যারা অ্যাপ্লিকেশন যখন আসে তখন সেখানে মানুষ কি আমরা এক্সপেক্ট করব, তার কাছে মোটামুটি একটা হাই এন্ড এর একটা প্রসেসর সে ইউজ করবে। ফলে এই লেভেলের যদি প্রোটোকলটা থাকে সেটা যদি যথেষ্ট কমপ্লেক্স হয়, ইট ডাজেন্ট অ্যাকচুয়ালি ম্যাটার। কিন্তু এই পাশে যে লেয়ার গুলো আছে সেগুলোতে খুব বেশি আমরা সফিস্টিকেটেড প্রোটোকল বা অনেকগুলো লেয়ার একসাথে মিলাই দিতে পারি না, তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে আসলে সুইচের দাম আর রাউটারের দাম একই পড়ে যাবে, হাবের দাম আর সুইচের দাম একই পড়ে যাবে, কারণ তাদেরকে সবাইকে একই কাজ করানো হচ্ছে। এগুলোকে আমরা আলাদা রাখার ফলে হাবের দাম কম পড়বে, একটা হাব যে ডিভাইস, কারণ সে শুধু ফিজিক্যাল লেয়ারের প্রোটোকল গুলো নিয়েছে। যাকে সুইচ বলবো সে লিঙ্ক লেয়ার পর্যন্ত এই দুইটা লেয়ারের প্রোটোকল গুলোকে নিয়ে সে আলাদাভাবে কাজ করবে, ঠিক আছে। একটা একটা স্ট্যাক যোগ করতেছি, তারপরে যখন রাউটারের কাজটা আসবে তখন ইন্টারনেট লেয়ার পর্যন্ত আসবে, ঠিক আছে। আর আমরা কম্পিউটারে এই জিনিসটা পাবো যে রাউটারের জন্য উপযুক্ত করে সে ট্রান্সপোর্ট লেয়ারের জন্য কনভার্ট করে দিবে। ফলে এই দুইটা আসলে মানুষের কম্পিউটারে থাকে, আর অন্যান্য সুইচিং নোড গুলাতে, এগুলো এন নোডে থাকে, আর বাকি ইন্টারমিডিয়েট নোড গুলাতে, সুইচিং নোড গুলাতে এই জিনিসগুলো বা রাউটিং নোড গুলাতে এই তিনটা জিনিস থাকে। সো পরের লেয়ার গুলো আলাদা করা যথেষ্ট যুক্তিসঙ্গত। তো এইভাবে এটাই সবচেয়ে ওয়েল অ্যাকসেপ্টেড নেটওয়ার্ক, সরি নেটওয়ার্ক প্রোটোকল বা মডেল। সেটা আমরা এখন দেখবো যে অ্যাকচুয়ালি যা পড়ে এসেছি সেগুলারই রিপিটেশন কথাগুলা, রিপিটেড কথাগুলো এখানে বলা হচ্ছে। ফলে আমার মনে হয় একদিক দিয়ে ভালোই হয়েছে যে একদিনে সবগুলো পড়ে ফেলতেছি। তো ফিজিক্যাল লেয়ার যে কোটা, এটা আলাদা কিছু বলার নাই, এখানে যেটা বলার আছে সেটা হলো ফিজিক্যাল লেয়ার ইজ এ কমিউনিকেশন হার্ডওয়্যার ডেসক্রিপটিভ লেয়ার। হার্ডওয়্যারটা কেমন হবে, যদি তোমরা শুনো যে Cat5 দিয়ে এটা নেটওয়ার্কটা করাচ্ছে, তখন এখানে যদি শুনবে তারটা কেমন হবে সেটার একটা Cat5 এর স্পেসিফিকেশন দেওয়া আছে। তাদের ইন্টারকানেকশনের যেই পোর্টটা হবে সেটা RJ45 টাইপের পোর্ট হতে হবে। তো এইভাবে তোমাদের এই হার্ডওয়্যার লেভেলের ইন্টার কানেকশন গুলো কেমন হবে, কেবল গুলো কেমন হবে, সেই ডিসক্রিপশন গুলা এই ফিজিক্যাল লেয়ারে আলোচনা করা হয়। আর সিগন্যালিং এর বিষয়গুলা, কিভাবে মাল্টিপ্লেক্সিং হবে, মাল্টিপল এক্সেস হবে, ঠিক আছে, সেই জিনিসগুলা লিঙ্ক লেয়ারে কনভার্ট করা হয়। আমরা সেটা একটু দেখবো পরবর্তী, লিঙ্ক লেয়ার সম্পর্কে একটু ফোকাস করার চেষ্টা করি। একই জিনিস খুব একটু ডিফারেন্ট ভাবে জাস্ট দেখানো হয়েছে। লিঙ্ক লেয়ারের কাজ কি ছিল, লিঙ্ক লেয়ারের কাজ ছিল ওয়ান অফ দি কাজ, এখানে এরর ডিটেকশন করা, ঠিক আছে, সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরর যদি ডিটেকশন করা হয়, ডিটেকশন করার পরে কি হতে পারে, যে হয়তোবা তুমি এররটা
কারেকশন করার জন্য ব্যবস্থা করবা। যদি সে নিজেই সেটাকে কারেক্ট করার ব্যবস্থা করে ইটসেলফ, তখন সেটাকে বলা হয় সিকিউর সার্ভিস, উপরের লেয়ারে আর পাঠানোর দরকার নেই। আর যদি এরকম হয় যে ওল্ড কোনো ভার্সন, ঠিক আছে, সেখানে এই কারেকশনের দায়িত্বটা উপরের হায়ার কোনো লেভেলের, হায়ার লেয়ারের, ট্রান্সপোর্ট লেয়ারের, সেই জন্য সে কি করে তাকে পাস করে দেয়। এরা ডিটেক্ট করলো, ঠিক আছে, ডিটেক্ট করার পরে সে আইদার নিজে ঠিক করার চেষ্টা করবে অথবা আরেকজনকে সাহায্য নিবে। যদি নিজে ঠিক করার চেষ্টা করে সেটাকে সিকিউর্ড সার্ভিস বলা হয়, আরেকটা যদি অন্য কাউকে সাহায্য নেয় অন্য হায়ার লেভেলে সেটাকে আনসিকিউর্ড সার্ভিস বলা হয়। ঠিক আছে, এটা ছিল ওল্ড ভার্সন। যেমন আমরা কানেকশন লেস, প্যাকেট সুইচিং, বেসিক ফিচার, প্যাকেট সুইচিং এর বেসিক ফিচার, টিসিপি আইপি এর বেসিক ফিচার হচ্ছে ইট ইজ আনসিকিউর্ড, লিংক লেয়ার এরর ডিটেক্ট করবে, ট্রান্সপোর্ট লেয়ার সেটা ঠিক করবে, কিন্তু ইন কোর্স অফ টাইম ইট ইজ চেঞ্জিং। যেমন আমরা প্যাকেট সুইচিং কে কি করলাম, কানেকশন ওরিয়েন্টেড করে ফেললাম, ফলে আমরা আরো বেটার সার্ভিস পাচ্ছি, ফলে সেটা কি করতে পারবো, সার্কিট সুইচিং এর কিছু ফিচার দিতে পারছে। সো আমরা লিংক লেয়ারেই ইচ্ছে করলে সফটওয়্যার মডিফিকেশনের মাধ্যমে ইট ক্যান বি মেড ইন সাচ এ ফ্যাশন, মানে মডিফাইড ইন সাচ এ ফ্যাশন দ্যাট ইট ক্যান ইভেন রিকোয়েস্ট, মেক ইটসেলফ রিকোয়েস্ট। তাহলে কি হবে, এত দূর যাওয়ার কি দরকার, সে যখন ভুলটা ধরেই ফেলছে তাহলে আর উপরে পাঠাবে কেন, সেখান থেকেই বলবে তুমি ঠিক করারটা পাঠাও। তাহলে ইট উইল বি এফিশিয়েন্ট, মোর এফিশিয়েন্ট, এটা আসলে মোর এফিশিয়েন্ট এবং মোর মডার্ন অ্যাপ্রোচ, তাই না, ফাস্টার হবে, তারপর তোমার নেটওয়ার্কের ওভারহেড কম লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা জিনিস আমাদের, একটা মডিফিকেশন, কিন্তু স্টিল কোনো কোনো জায়গায় এই জিনিসটা প্রচলিত আছে। সেজন্য আমরা দুইটা জেনে রাখলাম যে কখনো মডার্ন কোনো সিস্টেম হলে এটা থাকবে, ওল্ড কোনো সিস্টেমে টিসিপি আইপি এই অ্যাপ্রোচটা ফলো করে। এবার আসো, দিস ইজ নট দ্য অনলি টাস্ক দ্যাট লিঙ্ক লেয়ার ইজ ডুইং, এরর ডিটেকশন, ঠিক আছে, ইট ইজ অলসো ডুইং কি ফ্লো কন্ট্রোল অ্যান্ড অ্যাড্রেসিং, ম্যাক লেয়ার অ্যাড্রেসিং বা ফিজিক্যাল অ্যাড্রেসিং। সেই ফিজিক্যাল অ্যাড্রেসিং এর কথাটা এখানে বলা হচ্ছে যে লিঙ্ক লেয়ারকে দুইটা অংশে ভাগ করা আছে, অ্যাড্রেসিং যেটা থাকে সেটাকে মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল বলা হয়, আচ্ছা, আরেকটা অংশ যেটা হচ্ছে ফ্লো কন্ট্রোল করে, ফ্লো কন্ট্রোল, এটা এই জন্য যে ট্রান্সমিটিং সাইডে যে রিসিভারটা আছে সেটা 1 Gbps এ ডাটা পাঠায়, রিসিভিং সাইডে যেই সফটওয়্যার মেশিনটা আছে সেটা মনে করো 100 Mbps এ চলে, সে যদি নিজস্ব স্পিডে ডাটা পাঠাতে থাকে ইট উইল বি ওভারলোডেড ভেরি শর্টলি, খুব সহজেই সে ওভারলোড হবে, কিছুই বুঝবে না, প্রচুর ডাটা লস্ট হবে। সো আমাদের এই লেভেলে আমাদের জেনে নেব যে দুজনের স্পিড কত, সেটাকে অ্যাডজাস্টমেন্ট করে কত স্পিডে, সাধারণত লোয়ার স্পিডে ডাটা পাঠানোর চেষ্টা করা হয়, দ্যাট ইজ এই দুইটা মিলায় সিঙ্ক্রোনাইজেশনের মাধ্যমে আমরা আসলে দুজনের ক্লক স্পিডটা জেনে যাচ্ছি, এবং সেইটা মেনটেন করার জন্য আমরা এখানে একটা সিস্টেম ফলো করতেছি, ফ্লো কন্ট্রোল করা হয়। এরর হ্যান্ডলিংটা অলরেডি আমরা জেনে গেছি, ইট মে এরর ডিটেক্ট করতে পারে, কারেক্ট করার জন্য অন্য কোনো উপরের লেয়ারের সাহায্য নিতে পারে অথবা নিজে এসে কারেক্ট করার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারে। আচ্ছা, এই হচ্ছে তোমার টোটাল ডাটা লিংক লেয়ারের কাজ, খুব সহজে আমরা বুঝতে পারলাম। এখানে কিছু এক্সাম্পল আমরা দেখতে পারি, যেমন ধরো ARP অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, রিভার্স অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, তারপরে ইথারনেট প্রোটোকল, বলতে এখানে আসলে ইথারনেটের 802.3 ক্যাবেল যে বেস যে সমস্ত ইথারনেট নেটওয়ার্ক আছে সেটা, কিংবা ধরো হতে পারে 802.11 ম্যাক লেয়ারের প্রোটোকল হতে পারে, বা লজিক্যাল লিঙ্ক লেয়ারের প্রোটোকল হতে পারে, এভাবে আমরা এটাকে, অথবা ফিজিক্যাল ফিজিক্যাল লেয়ারের প্রোটোকলটা এর আগে চলে আসছে, এই এই প্রোটোকলগুলো এখানে থাকতে পারে। এই হচ্ছে মোটামুটি লিঙ্ক লেয়ারের এক্সাম্পল। ইন্টারনেট লেয়ার, সেখানেও আগের মতো একই কাজ, মূল কাজ হচ্ছে অ্যাড্রেসিং থ্রু আইপি অ্যাড্রেসেস, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করা হয়, ফ্র্যাগমেন্টেশন ইন ট্রান্সমিটিং সাইড, ডিফ্র্যাগমেন্টেশন ইন রিসিভিং সাইড, রিলেইং মেসেজ, হ্যাঁ রাউটার গুলা দেখো রিলেইং মেসেজ, তাদের কাছে ডাটাগুলো পাঠানো হয় না, কিন্তু তারা জানে, তিনটা লেয়ার আছে একটা রাউটার, যখন দেখবা তোমরা কোনো জায়গায় একটা রাউটার দেখবা, তখন এটা তো সুইচিং এক্সচেঞ্জ, আর রাউটার যদি হয় তাহলে আসলে আমরা কোনো ইয়ে দিয়ে দিই, এরকম অ্যারো দিয়ে আমরা দেখাচ্ছি, তখন সেখানে কি হয়, সে কে পাঠাচ্ছে, কার কাছে যাচ্ছে, এবং তার নিজস্ব একটা আইপি অ্যাড্রেস থাকে, ফলে তাকে একটা লিঙ্ক লেয়ার, লেয়ার থ্রি ডিভাইস, লেয়ার থ্রি ডিভাইস, আর সুইচ হচ্ছে লেয়ার টু ডিভাইস, সে ম্যাক অ্যাড্রেস গুলাকে চিনে। তো এই রিলেইং করার কারণে সে নিজের কাছে, মানে নিজের জন্য অ্যাড্রেস না, নিজের জন্য কোনো কিছু পাঠানো হয় না, কিন্তু যার জন্য পাঠানো হয়েছে তার অ্যাড্রেসটা কি, সে খুলে দেখতে পারে, ও আচ্ছা এর কাছে পাঠাতে হবে, সে কোথায় আছে আমি তো জানি, সে সেই ভাষায় রাউটিং টেবিল একটা মেনটেন করে, রাউটিং টেবিল অনুযায়ী সে কোথায় পাঠাইতে হবে, রাউটিং টেবিল মানে
কোন আইপি অ্যাড্রেসের ডিভাইস কোথায় কানেক্টেড আছে সেটা সে সামহাও তার কাছে একটা ইনফরমেশন থাকবে। এইটা দিস ইজ নেসেসারি ফর রিলেইং। দিস ইজ অ্যান আনরিলায়েবল প্রোটোকল বিকজ এখানে এরর হ্যান্ডলিং এর কোনো সিস্টেম নেই। কেন থাকবে বলো? উপরে আছে নিচে আছে, এর এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। সেজন্য দিস ইজ শুধু আইসোলেটেড ভাবে আইপি ইজ এ আনরিলায়েবল প্রোটোকল বিকজ ইট ডাজ নট ডিল উইথ দ্য ডাটা লস বা এরর হ্যান্ডলিং মেকানিজম। তো এবার আসলে তোমার সামনে যাই, এটা কিছু এক্সাম্পল রাউটিং অ্যালগোরিদম যেটা আছে, ওপেন শর্টেস্ট পাথ অ্যালগোরিদম, তারপরে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল, এই ধরনের দু একটা রিসোর্স রিজার্ভেশন প্রোটোকল, এই সমস্ত প্রোটোকল গুলা আইপি লেয়ারের প্রোটোকল এবং আইপি ইটসেলফ তো আছে ইন্টারনেট প্রোটোকল। ঠিক আছে, এখানে এগুলা গেল। ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকলের কি কি কাজ? এটা ফ্লো কন্ট্রোল করে মেসেজ লেভেলে, এবং ওই যে বলছিলাম যে সকেট মাল্টিপ্লেক্সিং করে বিভিন্ন, একটা তো ধরো এইচটিটিপি থেকে আসতেছে ব্রাউজিং এর জন্য, একটা এফটিপি ডাটা আসতেছে, একটা টেলনেটের ডাটা আসতেছে, একটা এসএমটিপি মেইলের ডাটা আসতেছে, সেগুলোকে একজনই তিনটা ব্রাউজার খুলে ডাটা পাঠাচ্ছে, ফলে একটা আইপি অ্যাড্রেস থেকে অনেকগুলো ডাটা যাচ্ছে এট দ্য সেম টাইম। এগুলাকে মাল্টিপ্লেক্সিং করা দরকার হবে না? দ্যাট উইল বি ডান ইন ফ্লো কন্ট্রোল থ্রু মাল্টিপ্লেক্সিং। এবং সাথে সাথে দুইটা ডিফারেন্ট, একটা মজিলার লেটেস্ট ভার্সন ইউজ করতেছে, আরেকজন মজিলার অনেক ওল্ড ভার্সন ইউজ করতেছে, ফলে কোডিং তাদের ভিতর পার্থক্য থাকবে। সেই কোডিং গুলার জন্য যাতে যেটা লোয়ার স্পিড তার যে ডাটা রেট আছে সেটাকে সাপোর্ট করার মতো এখানে ডাটা গুলাকে আপডেট করে দিতে হবে, সেই স্পিডে ডাটা পাঠাতে হবে, আদারওয়াইজ কিছু করতে পারবে না, এটাকে প্রসেস করতে পারবে না, সেখান থেকে ডাটা নিতে পারবে না। সো অল দিস ইস্যুজ আর অ্যাড্রেসড ইন ফ্লো কন্ট্রোল। অ্যাকনোলেজমেন্ট মেকানিজম এখানে হলো গিয়ে, এটা কেন করা হয়? এরর হ্যান্ডলিং এর জন্য। ঠিক আছে, যদি ডিফেক্টিভ কোনো প্যাকেট থাকে সেগুলোকে আবার যেহেতু এরর সেটাকে কারেক্ট করতে হবে, তাহলে এরর অ্যাকনোলেজমেন্ট দিলে সে যখন একটা প্যাকেটকে দেখে যে সেটা এরর ফ্রি, তখন সে কিন্তু এরর অ্যাকনোলেজমেন্ট পাঠায় যে হ্যাঁ আমি ঠিক মতো পেয়েছি। যদি অন্য সাইডটা অ্যাকনোলেজমেন্ট না পায়, তখন সে বুঝবে যে আমাকে, যেহেতু একটা নির্দিষ্ট সময় আছে টাইম টু লিভ বলা হয় যে কতক্ষণ পরে, এর ভিতরে যদি কোনো অ্যাকনোলেজমেন্ট না আসে তখন সে ওটাকে করবে যে আবার রিসেন্ড করবে। দ্যাটস অল। এরপরে এখানে হয় কি যে প্রপার সেগমেন্টেশন করা হয়, যেভাবে সেগমেন্ট করলে নেটওয়ার্কের যে ট্রান্সমিশন জন্য সুবিধা হয়, ছোট প্যাকেট কিংবা বড় প্যাকেট এভাবে সে ভাগ করবে এবং প্যাকেটগুলোকে যাতে সমান সাইজ করা যায় সেই বিষয়টা সে খেয়াল রাখবে, ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশন ট্রান্সপোর্ট লেয়ারে দুইটা সবচেয়ে বেশি প্রচলিত প্রোটোকল আছে, টিসিপি ইউডিপি, এছাড়া এগুলো আগে বেশি ইউজ করা হতো। রিলায়েবল ট্রান্সমিশনের জন্য আরডিপি ইউজ করা হতো, আর টিএলএস এবং এসএসএল এগুলা সিকিউর সকেট, মানে আইপি অ্যাড্রেসের সাথে একদম প্রপারলি, মানে ধর একটা আইপি অ্যাড্রেস এরকম যদি হয় 1 10, সেটার সাথে আমরা পোর্ট নাম্বারটাও দিয়ে দিই, ফলে একদম এক্স্যাক্টলি আইপি অ্যাড্রেসে গিয়ে কোন পোর্টে যায় ডাটাটা পৌঁছাবে কোন অ্যাপ্লিকেশনের কাছে সেগুলাকে, শুধু এই যে গ্রহণযোগ্য পোর্ট গুলা যেগুলো আমরা যাই জানি এফটিপির জন্য এত, এইচটিপির জন্য, সেটা ছাড়াও এই পোর্ট নাম্বার সে জেনারেট করতে পারে তার প্রয়োজন অনুসারে ডিফারেন্ট অ্যাপ্লিকেশনকে বোঝানোর জন্য। সো এই ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটির মাধ্যমে আমরা, এখানে একটা ভুল আছে বুঝছো, আগে যেমন তোমাদের প্রেজেন্টেশনে কোন এক জায়গাটাই তো ভুল হয়েছে, আমার জানা মতে এটা ঠিক আছে। হ্যাঁ, ট্রান্সপোর্ট লেয়ারে টিএলএস কাজ করে, ওকে, কিন্তু এর আগের স্লাইডে সেটা দেখানো হয়েছিল অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ আছে। ঠিক আছে, তো ওইটা মোস্ট প্রবাবলি দ্যাট ইজ নট রাইট, আমি একটু চেক করে নেক্সট ক্লাসে বলবো। আমার প্রিভিয়াস অভিজ্ঞতা বলে দিস ইজ অল, হ্যাঁ আমি যেটা বলেছিলাম ট্রান্সপোর্ট লেয়ারে টিএলএস ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটিটা কাজ করে। তো যাই হোক, এই জিনিসটা কনফিউশনটা দূর করা হলো, তোমাদের কাছে দুই জায়গায় লেখা আছে, দিস ইজ মোর কারেক্ট ইন মাই ভিউ, তবুও আমি ক্রস চেক করে তোমাদেরকে জানাবো। এবার আসো যে অ্যাপ্লিকেশন লেয়ারে কি হয়, এখানে খুব সংক্ষেপে সহজ ভাষায় বলে দিচ্ছে হায়ার লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। হায়ার লেভেল অফ অ্যাবস্ট্রাকশন মানেটা কি আবার? সেটা মানে হচ্ছে কি যে এখানে সব ডাটাগুলো আছে, টেক্সট ডাটা, ইমেজের ডাটা, এগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করবে যাতে মানুষ বুঝতে পারে। যদি তোমার ইউজার ফ্রেন্ডলি না হয় তোমার ব্রাউজার, তোমার মেসেজিং সফটওয়্যার, তোমার চ্যাটিং সফটওয়্যার, তোমার ইউজার ইন্টারফেস যদি ইউজার ফ্রেন্ডলি না হয়, হায়ার লেভেল অফ অ্যাবস্ট্রাকশন সেখানে মানুষকে বোঝার জন্য খুব এই এইজ অফ ইউজ সেই সেই ফিচারটাকে গুরুত্ব না দেওয়া হয়, তাহলে কি হবে, মানুষ হ্যাপি হবে না। ফলে এই জিনিসটাকে অ্যাপ্লিকেশন লেয়ারে
এনশিওর করার জন্য যা যা করা দরকার সবকিছু করা হয়। আর সেগুলা কি কি, সেগুলা আমরা বললাম যে এই অ্যাপ্লিকেশন গুলা কি কি সেটাকে আমরা আগে আইডেন্টিফাই করেছি। ওয়েব ব্রাউজিংটা সহজ করতে হবে, চ্যাটিং সহজ করতে হবে, ইমেইলিং সহজ করতে হবে, তারপরে রিমোট লগ ইন সহজ করতে হবে, অল দিস থিং গুলা, এগুলা যাতে সহজ হয় সেটার জন্য যে পিছনে ব্যাক এন্ডে যে সমস্ত প্রোটোকল গুলা কাজ করতেছে, দে আর দ্য প্রোটোকল দ্যাট ইজ ইউজড ইন অ্যাপ্লিকেশন লেয়ার। এই হচ্ছে মোটামুটি আমাদের সবগুলো সম্পর্কে খুব দ্রুত জানা হয়ে গেল। আমার মনে হয় যে খুব প্রোটোকলের নামগুলো আমরা দুই একটা জেনে রাখলাম। জিস্ট এতক্ষণ ধরে যা পড়লাম, এতগুলো যদি পড়তে না ইচ্ছা করে টিসিপি আইপি এইটা শুধু লাস্টে পরীক্ষার আগে বা ভাইবার আগে দেখে নেব। এখানে আমরা দেখেছি, আসলে জানি আমরা অ্যাপ্লিকেশন লেয়ারে যে যে কাজগুলো হয়, ওএসআই লেয়ারের মডেলে যে সমস্ত কাজগুলো ছিল তিনটা লেয়ারে, অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন লেয়ারে, সেগুলো লেখা হয়েছে। বাট স্পেসিফিক্যালি কোন প্রোটোকল কি কাজ করে কিছু কিছু ক্ষেত্রে সেটা লিখে দেওয়া হয়েছে, যাতে করে অ্যাটলিস্ট এই প্রোটোকলগুলোর কথা তোমরা দু একটা নাম বলতে পারো এবং তাদের কি কাজ সেগুলো তোমরা যাতে বলতে পারো, সেই জিনিসগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। দিস ইজ দ্য জিস্ট, সমস্ত এটা আমি নতুন করে অ্যাড করেছি যাতে অনেকক্ষণ বোরিং পড়ার পরে তোমাদের কাছে একটু স্বস্তিদায়ক মনে হয় যে না এই জিনিসটা অন্তত আমি পারবো। এই হলো মোটামুটি, এখানে এই স্টেজে এসে একটা অ্যানিমেশন দেখানোর ইচ্ছা আছে যদি তোমাদের এনার্জি থাকে, আর যদি আমার মনে হয় থাকবে, আর যদি এনার্জি না থাকে। আচ্ছা, এমনি এমনি একটা ফাইন টিউনিং এর যে কথা বলেছিলাম সেটার জন্য একটা রিলেটেড ভিডিও দেখবা 5 মিনিট মনে হয়, নাকি অ্যানিমেশনটা দেখে শুরু করবো? তোমাদের যদি ব্রেইনটা ওভারলোডেড মনে হয় তাহলে অ্যানিমেশন দেখাবো, আর যদি টাইমটা সাথে শেষ করতে হয় তাহলে আমি অ্যানিমেশনটা দেখা শেষ করে দেবো। আর যদি মনে করো যে অ্যানিমেশনটা দেখার মতো এনার্জি নাই, তখন অন্য একটা টপিকস দেখায় তারপরে ফিরে আসবো, সেটা ডেফিনেটলি খুবই ইন্টারেস্টিং। আমি মনে হয় দেখা অ্যানিমেশনটা দেখাবো। আমার বিয়া করে তারপর দেখ। আচ্ছা ঠিক আছে, তাহলে এর আগে আমি তোমাদেরকে শুধু একটা জিনিস দেখাই, ইউটিউবে একটা ভিডিও, 3-4 মিনিট, বেশি সময় নেবো না, তোমাদের ডাটাও বেশি যাবে না। তোমরা কি দেখতে পাচ্ছো, শুনতে পাচ্ছো? আচ্ছা, এটা কি শোনা যাচ্ছে কিনা আমি জানি না, এটা আমি কখনো আগে কাউকে দেখাই নাই জুমে। তোমরা কি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? আপাতত শুনতে পাচ্ছি না, রান করে দেখতে পাচ্ছি কিন্তু শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না? না, না স্যার, ও তাহলে দেখাই নিয়ে হবে না। এখানে যে জিসটা আছে সেগুলো হচ্ছে, তাহলে আমি কখনো দেখাইনি, আমি শুনছিলাম যে অনেকে। আচ্ছা দাঁড়াও একটু দেখি, একটা জিনিস শুধু আমি তোমাদেরকে শেয়ার করে ছেড়ে দেবো, হ্যাঁ এই ছবিটাই দেখতে থাকো, আমি বলে দেবো। লেখাগুলা দেখো, আমি একটা জিনিস বলে এটা শেষ করে দেবো, শর্টকাট লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো চ্যাট বক্সে। পৃথিবী দেখা যাবো, গ্যালাক্সি সেগুলো
আচ্ছা, থ্যাংক ইউ ফর ইয়ার প্রেজেন্ট পেশেন্স। আমি তোমাদেরকে এই জিনিসটা একটু দিলাম যাতে ব্রেনটা রিফ্রেশ হয়। এখানে যে মেসেজটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তোমরা যদি খেয়াল করো যে গ্র্যাভিটেশনাল ফোর্সের আমরা একটা স্পেসিফিক ভ্যালু জানি, তাই না? সেই ভ্যালুটা যদি 10^60 রেঞ্জে যদি একটু ডিফার করতো, হ্যাঁ, যদি একটু কমে যেত, এটা হচ্ছে জি এর মানটা, তাহলে দেখা যেত যে এত দ্রুত, মানে এরা এরা যেভাবে একটা নির্দিষ্ট চাঁদের সাথে একটা পৃথিবীর একটা দূরত্ব আছে, এই যে বাইন্ডিং আছে, এই বাইন্ডিং ফোর্সটা থেমে একটু কমে গেলে এরা বাইন্ড করে রাখতে পারতো না, এরা সরে যেত একজন একজন থেকে, ঠিক আছে? কিংবা এর চেয়ে যদি 10^60 থেকে যদি একটু বেশি হতো, তাহলে এরা যেমন উল্টা ঘটনা হতো, তারা একজন একজনকে অ্যাট্রাক্ট করে কাছে লেগে যেত। ফলে এই রেঞ্জে যদি কোনোভাবে পরিবর্তনটা হতো, পুরো ইউনিভার্সটা তৈরি হতো না। এইভাবে প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো আমরা ইউজ করি, এগুলো তো আমাদের তৈরি কন্টেন্ট না, দে আর ডিজাইন প্যারামিটার, বোলজম্যান কনস্ট্যান্ট, ইলেকট্রনের ভ্যালু, ইলেকট্রনের মাস, প্রোটনের মাস, এইগুলা এক্স্যাক্টলি কেন একদম এই প্রিসাইজ ভ্যালুটা হলো, যদি একটু স্লাইট রেঞ্জে, ইন দা রেঞ্জ, স্লাইট বলতে এটা যে কত স্পেসিফিক্যালি, মানে এত স্মল একটা রেঞ্জ, ইউ জাস্ট ক্যান নট কম্প্রিহেন্ড। সেটা বোঝানোর জন্য বলছে যে সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত যতগুলা সেকেন্ড টিক টিক করেছে, সেটা হচ্ছে 10^20 এই রেঞ্জে চলে যায়। তার মানে এটা কত একটা ছোট নাম্বার, এই নাম্বারে যদি চেঞ্জ হতো, এবার প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো আমরা চিনি, এগুলো যদি ভ্যারি করতো, আমাদের ইউনিভার্সিটি এটা এক্সিস্ট করতো না। তো সো এটা দেয়ার শুড বি এ ডিজাইনার, এটা একটা ডিজাইনার এবং প্রোসাইসলি ডিজাইনার, কারণ প্যারামিটার যখন আমরা ডিজাইন প্যারামিটার গুলো সেট করি, আমরাও তো একটা ডিজাইন করার সময় ভ্যালু গুলো সেট করি, কিন্তু আমাদের ডিজাইনে একটা এরর পার্সেন্টেজ অফ এরর থাকে। তুমি চিন্তা করছো যে 2%, 1% এরর, কিন্তু এখানে পার্সেন্টেজটা কত স্পেসিফিক। পরে লাস্টে এটা 10^10^123 লেভেলের প্রিসিশন ইজ মেনটেইনড হিয়ার। সো দিস ইজ ইনকম্প্রিহেন্সিবল, মানুষের পক্ষে কম্প্রিহেন্স করার সুবিধা না। সেই জন্য আমরা সায়েন্স পড়ি, কেন করি, সৃষ্টিকে জানার জন্য। দিস ইজ সায়েন্স হচ্ছে শুধুমাত্র, মানে ইয়ে না, রিলিজিয়নের সঙ্গে কোনো কনফ্লিক্ট নাই, কিন্তু জানো সায়েন্স হচ্ছে, সায়েন্স যেমন এরকম এটা উচ্চারণ, দে আর অলসো দ্য সায়েন্স ফ্রম গড, আল্লাহ তাআলার পক্ষ থেকে দিস আর দ্য সায়েন্স। যে তোমরা আসলে মানুষ যখন খুব বিজ্ঞান সম্পর্কে জানবে, দে উইল বি মোর কি বলবো, তারা আরো বেশি ইন্টারেস্ট হবে তাদের লর্ডকে জানার জন্য, আল্লাহকে জানার জন্য, যে এটা আসলে অসম্ভব, এত সুন্দর একটা ডিজাইন, এত পারফেক্ট একটা ডিজাইন কখনো সম্ভব হতো না। কেন এত কিছু, এত সিমেট্রিক, এত কেন এত ম্যাথমেটিক্যাল সবকিছু, বিকজ এটা আসলে একজন ডিজাইনার খুব যে ক্লেভার, অসম্ভব ইন্টেলিজেন্ট ডিজাইনার, এবং সে অনেক মানে আমাদের প্রতি অনেক দয়ালু, কাইন্ড, ফলে এই ধরনের একটা ডিজাইন সে করেছে। আদারওয়াইজ ইট উইল বি মাচ মোর হোস্টাইল ফর আস, আমাদের লাইফ, লিভিং স্ট্যান্ডার্ড অনেক খারাপ হয়ে যেত। সো এই একটু চিন্তাটা আমি চেঞ্জ করে দিলাম, যে আমরা সায়েন্সে থাকতে অনেক সময় আমরা ইয়ে করি যে সায়েন্স স্টুডেন্টরা রিলিজিয়নকে অতটা গুরুত্ব দিই না, কিন্তু একটা জায়গায় যায় এই জিনিসটা গুরুত্ব দেওয়ার মতো আছে। আর এখানে একটা এনিমেশন ছিল পড়ালেখা রিলেটেড, এইটা তোমাদের কাছে আমি সাধারণত এক্সপ্লোর করতে দেই, কিন্তু আনফর্চুনেটলি ক্লাস বন্ধ হয়ে যাওয়ার পরে এই ওয়েবসাইটটা আর কাজ করে না। তো সেটার একটা অল্টারনেট সলিউশন আমি দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখবে যে এটা খুব চমৎকার। টিসিপি আইপি নিয়ে যাদের কিছু একটা বোঝার আগ্রহ আছে, তারা কিন্তু এটা নিয়ে বুঝতে পারবে। আমি শুধু একটু গ্লিমসটা দেখায় রাখি, পুরোটা দেখানোর দরকার নেই, তোমরা অনেক বুদ্ধিমান, যাদের সময় আছে তারা এটা দেখবা। আমি দরকার হলে নেক্সট ক্লাসে একটু দেখাবো, তোমাদের যেটা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখাবো যে এই অ্যানিমেশনটা কিভাবে কাজ করে। আমি জাস্ট একটা গ্লিমস দিয়ে রাখতেছি কিভাবে চালাইতে হয় অ্যানিমেশনটা, তারপর তোমরা বাসায় ট্রাই করবা। যখন ব্রেনটা কুল থাকে, যখন মনে এই জিনিসটা জানার আগ্রহ থাকে, ইন দ্যাট কেস এটা সহজ মনে হবে। একটা খুব চমৎকার প্রভাব আছে, এ মাইন্ড ক্যানট বি টট, ইট অনলি লার্নস। তোমার যখন জানতে ইচ্ছা করবে তখন দেখবা, সো তখন তুমি শিখতে পারবা, আদারওয়াইজ যখন পড়তে ইচ্ছা করে না, যখন জোর করে আমরা পড়াই, তখন আসলে তোমাদের ভালো লাগে না। এই জন্য আমি এখানে দেখবা, এটা এভরি একটা ওয়েব পেজ, আমি আসলে দেখবো একটা, তোমাদেরকে একটা প্লেয়ারও দিয়ে দেবো, ফ্ল্যাশ প্লেয়ার, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এখানে ফ্ল্যাশ প্লেয়ার আছে, ফ্ল্যাশ প্লেয়ার এবং তার সাথে একটা অ্যানিমেশন, যেহেতু এখন আর সাপোর্ট করে না ওয়েব ব্রাউজার গুলা ফ্ল্যাশ, সেজন্য ওই ওয়েবসাইটে গেলে এটা রান করে না। তো আমি অল্টারনেটলি এই অপশনটা তোমাদের জন্য ওয়েব পেজে, আমার যে রিসোর্স ওয়েব পেজটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে একটু পরে আমি এটা আপলোড করে দেবো, তো তোমরা এটা নিয়ে ডাউনলোড করে দেখতে পাবে যে জিনিসগুলো আসলে কত ইন্টারেস্টিং তারা এক্সপ্লেইন করছে, একটু খেয়াল করো।
এখানে যখন আমি গুগল ডট কম লিখে দিলাম, আসলে কি কি জিনিস লেখা যাবে সেটার একটা ইয়ে আছে, লিমিটেশন, যে এই জিনিসটা লেখা যাবে অথবা এটা, যেহেতু একটা অ্যানিমেশন এখানে কিছু লিমিটেশন আছে। তো যখন এই পিসিটা আমরা ব্রাউজারে এই কথাটা লিখে দিই, তখন সে কি করে যে সে আসলে তো আইপি অ্যাড্রেস চিনে, সে আসলে ডিভাইসে এই জিনিসটাকে চিনে না, এটা মানুষের সুবিধার জন্য ইউআরএল, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। হ্যাঁ, তো সে এটাকে এই আমাদের তার পরিচিত যে এইটার সম্পর্কে জানে, তার নাম হচ্ছে ডিএনএস সার্ভার, তার কাছে জিজ্ঞেস করে আসলে আপনি গুগলটা কে বা এই গুগলটা কি জিনিস, তখন সেটা কিভাবে রেসপন্ড করে সেটা আমরা একটু দেখতে পারি। এইভাবে ইয়ে করতেছে না, ও আচ্ছা এখানে এন্টার দিতে হবে। হ্যাঁ এন্টার দিব, তখন সে আসলে দেখো সে জেনারেট করলো জিনিসটা, সবুজ প্যাকেট তুমি দেখতে পাচ্ছ, সেই সবুজ প্যাকেটে বলতেছে যে এই এত নাম্বার, সে জানতে চাচ্ছে কার কাছে, দেখো সে যাকে চেনে, যে জ্ঞানী মনে করে যাকে, আমরা তখন টিচারের কাছে জিজ্ঞেস করি যে স্যার এটা কি আসলে, তখন ডিএনএস তার নাম, হ্যাঁ ব্রাউজার থেকে ডিএনএস যাচ্ছে সবুজ প্যাকেটটা। হ্যাঁ, তো সেটা যাওয়ার সময় দেখো এভাবে যাচ্ছে সুইচ হয়ে প্রপার অ্যাড্রেসে, কারণ জানে কোথায় ডিএনএস সার্ভারটা আছে। ডিএনএস সার্ভার বলে দেওয়া, আচ্ছা এটা হলো কি এই, সে দেখে তার টেবিলে লেখা আছে যে গুগল মানে আসলে এই 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 অ্যাড্রেসটা। সে যখন অ্যাড্রেসটা জেনে গেল, এর পরের লেয়ারে কাজ করা শুরু করা সম্ভব হবে, কারণ এই এর পরের লেয়ারে শুধু তারা অ্যাড্রেস চেনে, তারা এই নামগুলা চেনে না, তাই না? তো এই নামগুলা চেনে আমরা ট্রান্সপোর্ট লেয়ারে কাজগুলা শুরু হবে, এখন এই প্যাকেটটা ফেরত চলে আসবে। এইবার আমাদের ট্রান্সপোর্ট লেয়ারে কাজ শুরু। ট্রান্সপোর্ট লেয়ারে কাজ যখন শুরু হয়, প্রত্যেকটা জিনিস কাজ এখানে সে বুঝায় দেওয়ার চেষ্টা করছে যে দ্য ক্লায়েন্ট সেন্স সিঙ্ক প্যাকেট। প্রথমে সিঙ্ক প্যাকেট মানে কি, যে আমার কাজটা এখন শুরু হচ্ছে, ঠিক আছে, সিঙ্ক্রোনাইজেশন প্যাকেট, সিঙ্ক প্যাকেট, এবং সেটা শুরু করার জন্য সে কোন অ্যাপ্লিকেশন থেকে পাঠাচ্ছে, কি ধরনের সার্ভিস সে চাচ্ছে সেটা দেখবে। প্রথম নাম্বারটা র্যান্ডমলি জেনারেট করে, এগুলো তোমার যদি কেউ ধৈর্য ধরে বসে বসে শিখো, এখন বললে আমি একটা আইডিয়া দিচ্ছি, আমার উদ্দেশ্যটা যাতে তোমাদের এটা দেখার আগ্রহ তৈরি হয়, আমার এটা পুরোটা পুরোটা আজকে দেখানোর মতো ইচ্ছা নাই, কারণ তাহলে তোমাদের বুঝতে কষ্ট হবে, নেক্সট ক্লাসে তখন আমি দেখাবো। কিন্তু এর ভিতরে বাই দিস টাইম ইউ ক্যান এক্সপ্লোর বাই ইট ইউর সেলফ, ইউ উইল ডেফিনেটলি ফাইন্ড ইট ইন্টারেস্টিং। তো এখানে সে র্যান্ডম নাম্বারটা জেনারেট করে এবং একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাঠায়, যাতে করে সে কোন প্যাকেটটাকে এক্সপেক্ট করে সেগুলো আসলে অ্যাকনোলেজমেন্ট প্যাকেটটা দিয়ে সে ট্র্যাক করে। তো এইভাবে সে প্রথম ডাটা প্যাকেটটাকে তৈরি করলো, এই হেডারটা থাকে, এই ইনফরমেশনটা পাঠাচ্ছে। সিঙ্ক প্যাকেট এখনো ডাটা পাঠানো শুরু করে নাই, তো এখানে ডাটা নাই, ঠিক আছে, শুধু সিঙ্কিং। আর এটার সাথে যেটা যোগ হবে, সিঙ্ক প্যাকেট বলা হচ্ছে এটাকে, কমিউনিকেট করতেছে অন্য পাশে যোগাযোগ করা যাবে কিনা। আচ্ছা, তো কমিউনিকেট শুরু হলো, এটা যাচ্ছে নেটওয়ার্ক লেয়ারে, তার হেডার যুক্ত হলো ডাটা লিংক, ফিজিক্যাল লেয়ারে, অল দিস থিং। এগুলো যাওয়ার পরে সে জানে যে এখন যেহেতু আইপি অ্যাড্রেসটা জানা আছে, তো ওই পাশে চলে যাবে। ওই পাশে যাওয়ার পরে এখন তোমরা দেখতে পাচ্ছ এখন কোথায় আছে, কিন্তু সে কিন্তু কাজটা হচ্ছে এখানে লাল হয়ে আসছে, যেহেতু সে যখন ট্রান্সপোর্ট লেয়ারে গেল, সে তখন ট্রান্সপোর্ট লেয়ারের যেই আমরা ডাটাটা তৈরি করছিলাম সিং, সেটার উপযুক্ত একটা সে রেসপন্স তৈরি করলো। সেটা কি বলেছিল, যে সে পাঠিয়েছিল 80 নম্বর পোর্টের কাছে, সে 80 নম্বর পোর্ট এখন রেসপন্স করতেছে, যে যার পক্ষ থেকে পাঠানো হয়েছিল তার কাছেই পাঠাচ্ছে। এখন মজার বিষয় হলো সিকোয়েন্স নাম্বার, ঠিক আছে, সে এখন একটা র্যান্ডমলি সিকোয়েন্স নাম্বার জেনারেট করেছে, তাই না? এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার সে এখন ঠিক করে দিচ্ছে কি, যে তার আগের প্যাকেটটা পেয়েছিল সে 732 নাম্বার, 7332 নাম্বার, এর পরের প্যাকেটটা সে এক্সপেক্ট করতেছে, ঠিক আছে। সিঙ্ক্রোনাইজেশন ফ্ল্যাগটা পেয়েছে, সেটা অ্যাকনোলেজমেন্ট, সিঙ্ক্রোনাইজেশন সিঙ্ক ফ্ল্যাগ প্যাকেটটা যে সে পেয়েছে সেটা অ্যাকনোলেজ করে দিল, এখানে 1 করে দিল, দিস ইজ হাউ ইট ওয়ার্কস, ফ্ল্যাগ একটা সেট করে দিল, নাম্বারটাকেও সে চেঞ্জ করে দিল। এইভাবে ইট উইল গো, আমরা দেখতে পাচ্ছি যে সেইখান থেকে ওই সার্ভারের সাইড থেকে প্যাকেটটাকে আসবে আবার, ঠিক আছে। এই জিনিসটা যখন সে পেল, সে যেটা পেয়েছে এবার সে এটা জানাই দিবে সার্ভারটাকে। আচ্ছা, সে পেল এবং সে এখন এর পরের প্যাকেট নাম্বারটা সে পাঠিয়ে দিবে, যে সিকোয়েন্স নাম্বার সে, ঠিক আছে, যেটা জেনারেট করার কথা ছিল সে জেনারেট নাম্বার করে সে পাঠিয়ে দিচ্ছে যে যার কাছে পাঠানো দরকার সেটা। এবার যখন এটা সাকসেসফুলি সার্ভারের কাছে যাবে, এইবার সে লিখতে পারে
যে আসলে এখন কমিউনিকেশনটা শুরু হলো মেইনলি, এইবার কমিউনিকেশনটা কিভাবে শুরু হবে সেটা আমরা আস্তে আস্তে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, এখানে যদি আমরা স্পেস বার দিয়ে এখানে ডাইন করা আছে, ডাটা সে পাঠালো, তার কিছু একটা জিনিস দরকার, এইবার ডাটাটার সাথে সে আবার কে যাচ্ছে কোথায় যাচ্ছে, ট্রান্সপোর্ট লেয়ার ইনফরমেশন গুলো দিল, নেটওয়ার্ক লেয়ার ইনফরমেশন গুলো, নেটওয়ার্ক লেয়ারে দেখো যে আইপি অ্যাড্রেস ইজ দেয়ার, কোন ধরনের ভার্সন ইউজ করতেছে আইপি অ্যাড্রেস, তারপর টিসিপি প্যাকেট না ইউডিপি প্যাকেট, টাইম টু লিভ কতক্ষণ এটা নেটওয়ার্কে থাকবে, অল দিস থিংস আর দেয়ার। তারপরে দেখবো ডাটা লিঙ্ক ক্লিয়ারে যাবে ডাটা, সেখানে ম্যাক অ্যাড্রেস যোগ হবে, এরর কারেকশনের জন্য কিছু ফিচার্স যোগ হবে, সিঙ্ক্রোনাইজেশনের জন্য কিছু ফিচার যোগ হবে। সো দিস ইজ আই থিঙ্ক ইউ উইল ফাইন্ড ইট ইন্টারেস্টিং যখন তোমার একটু ঠান্ডা মাথায় দেখবা। সিঙ্ক্রোনাইজেশনের জন্য স্টার্ট ফ্রেম ডেলিমিটার, এই নাম্বারটা দেখলে সে বুঝতে পারবে ফ্রেমটা ইয়ে হলো সিঙ্ক্রোনাইজ স্টার্ট হচ্ছে। এভাবে আমরা একটা সিঙ্ক যেমন করতে পারি, অথবা হার্ডওয়্যার লেভেলেও কিন্তু সিঙ্ক্রোনাইজেশন করা যায়। হার্ডওয়্যার লেভেলে একটা যদি ডাটা দেওয়া থাকে, সেখান থেকে ক্লক সিগন্যালটা বের করার জন্য আমরা পিএলএল ইউজ করি, ফেজ লক লুপ। আর পিএলএল না ইউজ করে যদি আমরা সফটওয়্যার লেভেলে সিঙ্ক্রোনাইজেশন করতে চাই, তখন আমরা এরকম ধরনের একটা স্টেট ফ্রেম, একটা নোন সিকোয়েন্স, একটা লম্বা সিকোয়েন্স পাঠাই, যাতে করে সে বুঝতে পারে যে এই নাম্বারটা আসার পরে আমাদের আসল ডাটাটা আছে। একটা প্রিএম্বল আছে, প্রিএম্বল ফলোড বাই স্টার্ট ফ্রেম ডেলিমিটার, এগুলা মূল কথা হচ্ছে যে কখন ফ্রেমটা শুরু হচ্ছে সেখানে প্রপারলি ডিটেক্ট করতে পারে। আচ্ছা, ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস কে পাঠাচ্ছে, আইপিভি ফোরটা পাঠাচ্ছে, কতটুকু ডাটা পাঠাচ্ছে, হ্যাঁ এইভাবে সে, এবং সিআরসি, এই সমস্ত ইনফরমেশন গুলো ডাটা লিঙ্ক লেয়ারে যুক্ত হয়। সো আই থিঙ্ক ইউ উইল ফাইন্ড ইট ইন্টারেস্টিং। আমি আমি এক্সপেক্ট করবো আমি ক্লাসে শেষে আজকে কোনো একটা সময় সন্ধ্যার দিকে অথবা এটাকে আপলোড করে দেবো, তোমরা একটু এক্সপ্লোর করবা পার্সোনালি ফিজিক্যাল লেয়ারে কি হয়, এভরিথিং ইজ দেয়ার, তোমরা খুব সহজে দেখতে পাচ্ছ। সুইচে ইট ইজ এ টু লেয়ার ডিভাইস, আমি যেভাবে বলেছিলাম এটা শুধু ম্যাক অ্যাড্রেস চিনলেই চলে, সো আপ টু এই দুইটা লেয়ার আছে এখানে, আর উপরে লেয়ার নাই। এভাবে তোমরা খুব ইন্ট্রিকেট ডিটেলসে যদি মাইনিউটলি দেখো আরো অনেক ইনফরমেশন এখান থেকে পাবা। রাউটার ইজ এ থ্রি লেয়ার ডিভাইস, কিভাবে কাজ করে, কোন ইনফরমেশনটা তার কাছে ইম্পর্টেন্ট সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, সেখানে একটা রাউটিং টেবিল থাকে, সেখান থেকে সে দেখতে পারে যে আসলে কোন ইন্টারফেসটা আমাকে চুজ করতে হবে, এর কাছে আমি যেতে চাই, ফলে আমাকে এই ইন্টারফেসটা নিতে হবে, সেই ইন্টারফেসটা দিয়ে সে ডাটা পাঠায়। সো দিস ইজ মানে অ্যামেজিং, একটা কুল ইন্টারফেস, মানে সরি অ্যানিমেশন, আমার কাছে সেটা খুব পছন্দ হয়েছে। আমরা স্টুডেন্টরা এই ধরনের জিনিস দেখি নাই, আমাদের বুঝতে অনেক কষ্ট হতো, আশা করি তোমরা এই জিনিসগুলা দেখে আগ্রহ নিয়ে এই জিনিসগুলো পড়বা, কত ইন্টারেস্টিং কিভাবে কমিউনিকেট করতেছে। তো দ্যাটস অল, আমি তোমাদের জাস্ট এটা শেয়ার করে দিলাম, তোমরা দেখবা এটা নিজেদের এক্সপ্লোর করার জন্য, যখন মেন্টালি তোমরা কুল থাকো, আগ্রহ থাকে জিনিসগুলো জানো, তখন আর ডেফিনেটলি এখান থেকে কোনো কোশ্চেন হবে না তোমাদের, যদি জাস্ট আমরা তোমাদের আগ্রহী যারা আগ্রহ আছে তাদের জন্য। ডিমনটা আসলে এখানে বলা হয় যে একটা, যে এটা হচ্ছে সফটওয়্যার ডিমন বোঝানো, আমার মোট কথা ওয়েব পেজটাকে প্রেজেন্ট করার জন্য উপযুক্ত হবে, এখানে যে এন্টিটিটা কাজ করে, যে ব্যাকএন্ডে যে ব্যাকগ্রাউন্ড সফটওয়্যারটা কাজ করে সেটাকে এরকম এইচটিটিপি ডেমন নামে চেনানো হয়, এটা ওয়েব পেজটাকে প্রেজেন্ট করবে। আমরা যখন এখান থেকে দেখবো দেখতে পাবো ওয়েব পেজটা, ঠিক আছে, সেটা ওয়েব পেজটা পাঠাচ্ছে। হ্যাঁ মা, ওই যে বাচ্চাদের ভয় দেখানোর জন্য ওখানে ওখানে বলতেছে যে ওখানে যার কাছ থেকে আমরা যোগাযোগ করতেছি সে ওখানে বসে আছে, তার সঙ্গে এখান থেকে যখন কিছু বলা হয় তখন সে ওই পাশে কার সাথে যোগাযোগ করতেছে, ওখানে একটা পুতুল বসে আছে, এই তখন সে এরকম জিনিসটা। তো আশা করি তোমরা জিনিসটা দেখছো, এটা একটু এক্সপ্লোর করবা। আমি এটা ওয়েব পেজে দিয়ে দিবো, আমার ওয়েব পেজের অ্যাড্রেসটা তোমাদেরকে দেওয়া আছে না, তোমাদেরকে পার্সোনালি আমি শেয়ার করেছিলাম তোমাদের সিআরদের সাথে, মোস্ট প্রবাবলি আইইউএমএস এও দেওয়া আছে, তোমরা ওয়েব পেজটা এক্সপ্লোর করবা, সেখানে আমি আজকের ভিতরে এটা আপলোড দিয়ে দেবো। সফটওয়্যারটা লাগবে আর এসডব্লিউএফ ফাইলটা লাগবে, তাহলে তোমরা নিজেরা নিজেরা সময় নিয়ে এটা এক্সপ্লোর করতে পারবা। তো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ফর ইওর এক্সট্রাঅর্ডিনারি পেশেন্স, অনেকক্ষণ ধৈর্য ধরে ছিলা, থ্যাংক ইউ। আর অ্যাটেন্ডেন্সটা অবশ্যই দুইটা করে দিতে হবে, তোমাদেরকে বলেছি দুইটা ক্লাস। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা শোনো।